যিনি তার জীবনের গল্পটা আজকে লাখ লাখ শ্রোতার সামনে উপস্থাপন করবেন। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সজল হোসেন। সজল হোসেন, মানে আপনার ডাক নাম হচ্ছে সজল, রাইট? জি। আচ্ছা, বয়স কত এই মুহূর্তে? বয়স 23 বছর। 23 বছর। জন্ম জেলা কোথায়? পিরোজপুর। পিরোজপুর, জি জি। ওকে, ঠিক আছে। ছোটবেলা থেকে শুনি, একেবারে মন খুলে বলেন যা বলার আছে আপনার, শুনবো আমরা। হ্যাঁ, ছোটবেলা থেকে মানে আমার বুঝার পর থেকে আমি দেখতাম যে আমার বাসায় আমার মায়েরে আমার আব্বা মারতো সব সময়। মানে বুঝার পর থেকে আপনি দৃশ্য দেখেছেন? জি জি। তো কারণ আছে যে আমার মার মানে আর একটা লোকের সাথে সম্পর্ক ছিল। এটা আপনি বুঝেছেন কখন? জি বুঝি, ওই সঙ্গে বুঝি মানে অল্প অল্প। আচ্ছা, তা ওই লোকটা বাড়িতে জমগে আসতো, আমার বাবা জমগে জানতো, তখন তারে মারধর করতো। এক পর্যায়ে এরকম মারামারি দৌড়াদৌড়ি করতে করতে তারপরে ছাড়াছাড়ি হয়ে যায়। এটা কি মানে আপনি খুব ছোট থাকতে এরকম হয়? তখন আমার তখন 8 বছর, 7-8 বছর বয়স হবে। ওকে, তারপরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তা আমার ভাই আছে আরেকজন, আমার বড়, তার নাম হলো সোহাগ, আমার নাম হলো সজল। তা আমার ভাই এলো আমার বাবার সাথে চলে যায়, আমার মা আমারে নিয়ে যায় তার সাথে, মানে যার সাথে বিয়ে হয়। হওয়ার পর তারপর আমার মানে ঢাকায় কিছুদিন থাকার পর মানে যার সাথে বিয়ে হয় সে বলে যে তাহলে ওরে তোমার মার কাছে নিয়ে দিয়ে আসো। পরে আমার নানির কাছে নিয়ে আমাকে রাইখা আসে। আচ্ছা, মানে আপনার মাকে বলে কথাটা? জি। পরে নানির বাসায় নিয়ে রাইখা আসে দেশে। তা নানি আর কি খুবই খারাপ আচরণ করতো, মানে মার সামনে ভালো ব্যবহার করতো, ঝুমকা মা না থাকতো তখন মনে করেন যে খারাপ আচরণ করতো। লেখাপড়া করাতো না? না, লেখাপড়া করা একেবারেই না। আবার ওই মামা ওই তাল গাছ, খেজুর গাছ আছে, এটি রস কাটতো 60-70টা গাছ দৈনিক। তো এই গাছের ঠিল, এই রসের ঠিলা টানা লাগতো আমার। কয়েক বছর পর হয় আমারে পাড়াই দিল ঢাকা, মানে একটা বুড়া মহিলা আছে আমাদের ওই জায়গায়, ঠিক আছে, তার সাথে আমার ঢাকা পাঠায় দেয় আমার বাপের কাছে। আচ্ছা, মানে ওই যে আমার বাপ যে সারাসারি হয়ে গেল, ওকে, সে থাকতো জুরাইন মেডিকেল রোড, বুড়া মুরব্বী, ঠিক আছে, সে আমার ওই জায়গায় নিয়ে এসে আমার বাপের বাবার কাছে দিয়া যায়। আমার বাপে আবার একটা বিয়া করে, ওই মহিলা খুবই খারাপ আর কি, ঠিক আছে। তা আমার ভাই বড় ভাই ওখানে থাকতো, তা আমার বড় ভাই ওই ছাতির কারখানায় মানে কাজ করতো। তা আমি তো তখন ছোট, তা আমি যে থাকতাম, তা আমার বাপে রিক্সা চালাইতো ওই জায়গায় জুরাইনে। আচ্ছা, তা রিক্সা চালাইতো, তা আমি যে থাকতাম। তা এক পর্যায়ে মহিলা আর কি খুবই খারাপ ব্যবহার করে, ঠিক আছে, মানে তারপরে এক পর্যায়ে আমার চায়ের দোকানে দিয়া দিল, ওই 10-11 বছর বয়সে। জি। ওকে, তা চায়ের দোকানে দিল। তা ওই চায়ের দোকানে আর ওই জায়গায় থাকতাম বাসায়, ওনার বাসায় খাওয়া দাওয়া করতাম। মানে ওই লোকটাও খুবই খারাপ বিহেভ করতো, মানে বকাবাজ্য করতো আজে বাজে। তারপরে ওই জায়গাতে চাকরি করে দেওয়ার পর আমি আমার এনে দিল পরে হোটেলে। ওই হোটেলে ওরকম ওই লোকটা আবার ভালো আছিল, নাম দেলোয়ার, মানে আমার বাবাই নিয়া ওই রিস্কার গ্যারেজে দেয়, রিস্কার মিস্ত্রির সাথে ওই যন্ত্রপাতি আগুয়ে আগুয়ে দিতাম। তা এক পর্যায়ে আমার বাপে এসে কয় কি আমার তো টাকা নাই, মানে ওই রিস্কার যে গ্যারেজের মালিক সে বলতো যে তোর ওই ব্যাংকের যে রিস্কা মুছে যে টাকাটা পাও, তুমি ওই টাকাটা তোমার বাবারে বলবা না, ঠিক আছে, মানে টাকাটা নিজের কাছে রাখো। হ্যাঁ, একদিন আইসা বলতাছে, মানে বাবাই কাইন্দা বলতাছে যে আমার তো এই সমস্যা, আমি তো অসুস্থ, আমার কাছে তো টাকা পয়সা নাই, তা তোর মহাজনের কো আমার কিছু টাকা দিতে, ঠিক আছে। আমি কই মহাজনের টাকা তো তুমি সবসময় নিয়েই যাও প্রত্যেক মাসের টাকা, তা আমি যদি টাকা পাই তাহলে তো সে তোমার দিবে, তাছাড়া তো টাকা দিবে না, তাহলে অ্যাডভান্স যদি দেয় তাহলে একটু ভালো হয়, তখন আমার এই কথা বলে। আমি তাহলে আমার তো কিছু জমানো টাকা আছে মাটির ব্যাংকে, তাহলে ওটা তুমি নিয়ে তোমার কাজে লাগাও। এক পর্যায়ে পরে ওই কথা বলার পরে সে ওই টাকাটা নেওয়ার লেগে মানে অস্থির হয়ে গেছে। পরে মহাজন বললো তো এর বললাম বলিস না এই কথাটা, তুই বললি তা যাক তোর যার যার ব্যক্তিগত ব্যাপার। পরে সে মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে গেল। তা এক পর্যায়ে ওই জায়গায় আর কি মানে হঠাৎ মানে একদিন সন্ধ্যাবেলা আমি রাস্তায় মানে গ্যারেজ থেকে দৌড়ে রাস্তায় বাইরে, তা বাইরে আনার পর মানে একটা রিস্কার তলে পয়রা আমার ডাইন পাও মানে মস্কা যায় আর হালকা একটু ফাইটা যায় ডাইন পার যে নলা নলার হাড়টা একটু ফাইটা যায়, হালকা একটু ফাইটা যায়। যাওয়ার পর আমার লিগে 100 টাকা দেয় আমার যে তাহলে তুমি ওষুধ কিনা খাও পরে দেখা যাবে, ঠিক আছে। বেতা মেতার ওষুধ মসুদ কিনা খাইলাম, খাওয়ার পর কিছুদিন পর মানে দু তেল মেল মালিশ মুলিশ করার পর একটু একটু ব্যথা কমলো, মানে ব্যথা কমলো, আস্তে আস্তে পাড়া দিতে পারি। যখন পাও ঠিক হয়ে গেল তখন আমার রিস্কা দিয়ে নামাই দিল আমার বাপে। রিক্সা দিয়ে নামাই দিল মানে রিক্সা চালাইতে? জি। আচ্ছা, যে তাহলে কি করবি তুই, রিক্সা চালা, ঠিক আছে। পরে আমি রিক্সা চালাই, রিক্সা চালাই যে কয়টা পাইতাম গ্যারেজে দিয়া আর বাসায় দিয়া, আমার কাছে টাকা থাকতো না, যেদিনকে টাকা দিতে পারতাম সেদিনকে আর কি মানে মায়ের খাবার দিত, আর যেদিনকে টাকা না দিতে পারতাম এদিকে তো খাবার তো দিতই না, আর ঘরের ভিতরে ঢুকতে দিত, তা রাস্তা রাস্তা থাকা লাগতো। এক পর্যায়ে এরকম রিক্সা চালাইতাম, খাওয়া নেই গোসল নেই, মানে এরকম কয়েক মাস চালানোর পর তখন তো ছোট মানে রিক্সা চালাতে খুবই কষ্ট হইতো,
তা এক পর্যায়ে দেখি কি মানে আমার গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে, তাই এটা তো আমি বুঝতে পারিনি তখন তো আমি ছোট, মানে রিক্সা চালানো অবস্থায় মাঝে মাঝে এমন ব্যথা উঠতো বুকে, তা বুকের তে পুরো পেটে ছড়াই যেত, তা আমার রিক্সা চালান বাদ দিয়ে আমি বয়ে থাকতাম। তা এক পর্যায়ে আমার ওই রিক্সার গ্যারেজে যে রিক্সা থাকে না যে মেস রিক্সার গ্যারেজে, তো ওখানে আমার মানে ঠিক করে দেয় মানে মেসে থাকার জন্য আর বাসায় খাওয়ার জন্য। তা বাসায় তো খাইতে পারতাম না ঠিক মতন, খাইতে দিত না, তো এইভাবে না খেয়ে চালাইতাম, জিনিসটা পরে টাকা থাকতো হোটেলে খাইতাম, তা ভাত খাইতাম না মানে আবি জাবি খাওয়া সারাদিন থাকতাম, আর রাইতে লেজে রিক্সা গেরেজে ঘুমাইতাম, দিন বের রিক্সা ভাড়া দিতে পারতাম, দিতাম আর না দিতে পারলেন নাই, তাই এরকম রিক্সা ভাড়া জমতে জমতে মানে রিক্সা তো চালাইতে পারতাম ওই যে পেটে ব্যথা উঠতো। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলো, ডাক্তার বললো যে অত কি সমস্যাটা ধরা পড়তেছে না মানে এমনি কিছু ওষুধ মসুদ দিল, তারপর কবিরাজের কাছে গেলাম ওই ওষুধ খাওয়া কাম হইলো না, তাই এরকম রিক্সা চালাইতাম। তা আমি চিন্তা করি যে আমি যদি এই থাকি তাহলে আমার বাবার লগে তাহলে সারা জীবন আমার রিক্সা চালাই যেতে হইব, আর বাসায় তো শান্তি নাই, তাই এরকম রিক্সার গ্যারেজে থাকা লাগে আর সারাদিন রিক্সা চালানো লাগে। আর মানুষ আমি তখন রিক্সা চালাইতে চালাইতে মানে আমার অবস্থা মানে শ্বাস প্রশ্বাস নিতে আমার কষ্ট হইতো মাঝে মাঝে, তা আমি এক পর্যায়ে করলাম কি রিক্সা মানে একদিন বহু টাকা বাইজা গেল, তা রিক্সার গ্যারেজের মালিক আমার বাপের একদিন সকালবেলা আমার বাবারে আইসে আওয়ার পরে তোমার পোলায় তো রিক্সা চালাইতে পারে না, তুমি টাকা নিছো 3,000 আমার কাছ থেকে ঠিক আছে ওই টাকা শোধ করবো কি ঠিক আছে, আর তোমার পোলায় তো রিক্সা চালায় না ঠিক আছে, রিক্সা চালাইতে পারে না ছোট মানুষ আর কি, রিক্সা চালানোর বয়স হয়েছে, তা আমার টাকাও তুমি দিতেছো না, তোমার পোলায় রিক্সা চালাও আমার রিক্সা জমা দিতে পারে না ঠিক আছে, তোমরা কি শুরু করছো এই কথা কইয়া আর কি আমার বাপের একটা থাপর দিছে। ওকে তখন মানে থাপর দিয়েছে, তখন আমি ছিলাম মানে ওই মাসা আছে না ওই রিক্সা লারা যে ঘুমায়, তখন আমি উপরে ছিলাম, তা আমি দেখি নাই যে থাপর দিছে, তা মানে আমি খালি কথাগুলা শুনছি। তারপর আমি নামছি, নামার পরে আমার বাবা আমার লগে করে নিয়ে গেল বাইরে, তুই এমন এমন কাম করো এমন এমন জায়গায় তোর লেগে লাস্ট পর্যন্ত আমার মানুষের হাতে মাইর খাওয়া লাগলো, তাই কথা কইল। তা আমি কই মাইর খাইলা আমার লেগে ঠিক আছে, তা আমি কি করছি কই তুই টাকা পয়সা দেস না, আমি করি টাকা যদি কামাইতে পারি তাইলে সিদ্ধ মন নাইলে কইতেই না দিবো, এ কথা কর পর কাছে ঠিক আছে তোর আর কেমনি চালান লাগবো না, তোর যেদিকে মন চাই তুই ওইদিকে চলে যা। এক পর্যায়ে আমি ওই জায়গাতে আর কি কেউ কিছু না বললা আমি ওই জুরাইন মেডিকেল রোড থেকে আমি চলে যাই, মানে হাঁটতে হাঁটতে গাপ তুলি চলে যাই, সকালবেলা হাঁটা শুরু করি বিকালবেলা যাই গাপ তুলি বাস টার্মিনালে, মানে ওই জায়গায় আমার চিন্তা হইলো আমি যে একটা যে কোনো একটা গাড়িতে আমি চাকরি করবো হেল্পারই করবো। তা আমি গাপ তুলি স্ট্যান্ডে জনসেবা নিরাপদ যাত্রী সেবা ঠিক আছে, যত বাস আছে আর ইসার লাইনে তো ওই সব বাসে আমি জিজ্ঞাসা করছি কেউ চাকরি দিতে চায় না। তা মিরপুর ওই যে ক্যান্টনমেন্টের গাড়িগুলো আছে না 14 নম্বরের, ওই গাড়িতে আমার এক লোকে কয় কি কয় কিরে তুই হেল্পারি করবি, আমি কই জি, তা কয় তাহলে এই গাড়ি তো কর, তা মিরপুর ওটা 10, 11, 14 নম্বর একবার 14 নম্বর পর্যন্ত। আচ্ছা, তা আমি তো সারাদিন কোনো কিছু খাই নাই, যেদিনকে বাসাতে বাইরে সেদিনকে আমি না খাওয়া সারাদিন, তা আমার ওদিনকে সে সন্ধ্যাবেলা নিছে, তা ওই গাড়িতে গেলাম, যাওয়ার পর হেল্পারি করলাম, করার পর মানে 12টা বাজলো বাজার পর রাত্রে 12টার পরে মানে ওই 14 নম্বরে গাড়ি নিয়ে রাখছে বাস স্ট্যান্ডে। তা আমি তখন চিন্তা করতেছি আমি গাপ তুলি আপন ওই জায়গায় মানে পোলা প্যান খুবই খারাপ মানে বাসের হেল্পার টেলপার ঠিক আছে খুবই খারাপ, তা বাসে উঠবো তা আমি সাহস পাই না যে বাসে উঠলে যেটা টাকা যায় তা টাকা দিয়ে মুগুইতাম, আমার সাথে টাকা নেই। তা 14 নম্বর থেকে আমি হাঁটতে 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 মাজার রোড আছে না, মাজার রোডে ওই জায়গায় আর পর মানে সারাদিন আর কি ওই জায়গায় ঘোরাঘুরি করছি ঠিক আছে, মানে আমি গাপ তুলি যাবো ওদিকে রাস্তা আর কি বেশি যাবে, তা আমি তো ওদিনকার সন্ধ্যার সময় উঠি তা দুই একটিভ আর কি ডিউটি করছি, তা দুই একটিভে তো আমি রাস্তাঘাট চিনি না। তারপরে সারাদিন ওই জায়গায় ঘোরাঘুরি কইরা মানে সারাদিনও না খাওয়া, সন্ধ্যার টাইমে মানে মাজার রোডে ওই জায়গায় আইসি, সন্ধ্যার একটু আগ দিয়া মাজার রোডের ওদিকে মানে গাপতলির দিকে আমি মানুষের কাছে জিগাই জিগে যাইছি, তা ওই রাস্তা দিয়ে মানে ডাইন সাইডে একটা মেন রোডের লক দিকে আর কি যাইতেছি, ডাইন সাইডে একটা বাড়ি পাঁচতলা, তা বাড়িটা মানে নতুন করছে, তা ওই জায়গা দিয়ে দেখি মানুষজন ডাইকা ভিতরে ঢুকাইতেছে মানে মিলাদ হবে ওই জায়গায় খাওয়ান খাওয়াবে আর কি ঠিক আছে। তা আমি ওই জায়গায় যাওয়ার পথে সে আমার এক লোকে আমার কইতেছে যা যা ওই জায়গায় খাওয়ান দিতেছে খা আমার এই কথা, তা ওই জায়গায় গেলাম, যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, করার পর গাপ তুলি বাস টার্মিনালে গেলাম হাঁটতে হাঁটতে, তখন রাত্রে 8:30 মতন বাজে, তা বাস টার্মিনালে যে যাত্রী সামনে আছে না যে জায়গায় আর কি যাত্রীরা বসে ওই জায়গায় রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর পর সকাল হইলো, সকাল হওয়ার পর সারাদিন মানে সব জায়গায় ঘুরলাম সারাদিন না খেয়া, কোন জায়গায় মানে চাকরি তো হয়ই না, ছোট ভাই তুমি কি চাকরি করবা তোমার তো বয়স অল্প তুমি চাকার নাড়ি ডিলা দিতে পারবা না, তুমি কি হেল্পারি করবা গাড়িতে, তুমি অন্য কোনো চেষ্টা করো গাড়ির চাকরি বাদ দিয়ে আসা বাদ দাও, মানে এক একজন এক এক কথা বলে। তো এরকম সারাদিন ঘোরার পর বিকাল টাইমে 3-4টার দিকে তা কলাতিয়া কেরানীগঞ্জ মানে কলাতিয়া ওই লাইনের একটা বাস মিনি বাস, তো ওই বাসটা আর কি
দেখি একটা লোক ডাকতেছে কলাতিয়া কেরানি মাস মুগুরা গান্ধা, এরকম মানে ডাকতেছে আর একজন স্টার্টিং এ বহা। তা আমি চিন্তা করলাম প্রত্যেকটা বাসে তিনজন ঘুরে থাকে, তাহলে এই বাসে দুইজন, তাহলে এই বাসে মনে একজন লোক লাগবে। তা আমি যাইয়া গাড়ির ভিতরে আপনার গাড়িতে কি লোক লাগবে? তো আমার গাড়ি তো ছোট গাড়ি, আমার গাড়িতে তো লোক লাগে না। তা তুই কি থাকবি, ডিউটি করবি? আমার কয়ে আমি হ্যাঁ আমি ডিউটি করবো। তো ডিউটি করতে পারিস কিন্তু কোনো টাকা পয়সা পাবি না, খালি খাওয়া না থাক, খাওয়া দাওয়া থাকা পাবি। আমার এই কথা কইল, যা জামা কাপড় পরে দিব। আমার এই কথা কইল, তার আমি চিন্তা করলাম খালি খাইলে থাকলে হবে, আমার তো কিছু টাকা দরকার। তো টাকা পয়সা দিতে পারবো না, যদি থাকোস তাহলে থাকতে পারোস, আর না থাকলে জাগা। আর কই চাষে লাস্ট টিপ, মানে ওইটাই লাস্ট টিপ, আর আসবে না তারা, কালকে আবার আসবে। তা চিন্তা করলাম সারাদিন না খেয়ে ঘুরলাম, তা কোনো যাতে চাকরি হয় না, তো এই গাড়িতে থাকা খাওয়া দিবে, জামা কাপড় দিবে। তা আবার চিন্তা করে আবার গেলাম, যে আমি গেলাম জোস্তাব, তাহলে আমি থাকবো, তাহলে এই কর, তাহলে ডাক দে, ওই যে ওই লোকে যেরকম ডাকতেছে ওরকম ডাক, তার মতন ডাকি, যাত্রী ডাকি। তা তার লগে ওই জায়গায় গেলাম প্রথম কলাতিয়া, সন্ধ্যা সাতটা আটটা বাজে গেছে কলাতিয়া, তার বাসা। তা ওই জায়গায় তার গাড়ি যায়, মানে তার বাসা পর্যন্ত আগে গাড়ি যায়। তা ওই দিকে তো মানে যা যার ঘরে ঘরে কারণ, রাস্তাঘাটে কোনো কারণ নেই, আর দেশ গ্রাম এলাকার মতো। তা ওই জায়গায় নিয়া কন্ডাক্টারের টাকা মাকা বুঝাই দিল, কন্ডাক্টর চলে গেল, আর সে আমার লাস্টে কয়ে গাড়ি ঘুরে ঝাড়ু টারু দিয়া চল আমার লগে বাসায়, এই বাদ বাদ খাইয়া খাইয়া গাড়িতে ঘুমাবি, ঘুমাইতে পারবি না, না ভয় টয় পাবি আমার। আমি তো না ভয় পাবো না, ঘুমাইতে পাবো, তাহলে চল আমার লগে। পরে গাড়ি ঘুরি লক করে পরে তার সাথে বাসায় গেলাম, কত চাষি আছে, তো চাষি ধরে ভাত দিব, খায়া খায়া কৃষি থাকিস তুই এই জায়গায় তিনটে বেলা বাসায় খাবি, আমার এই কথা। তা রাত্রের বারোটা একটার সময় মানে তিন চারজন পোলা পানি আইসে, তখন তারা আমার বয়সী আইসা আমার ঘুমিতে ডাই করে উঠেছে গাড়ির ভিতরে, উঠে বলতেছে তুই তুই গাড়ির ভিতরে কি করস? আমি কই ঘুমাই যাচ্ছি, কয়ে গাড়িতে তো কেউ থাকে না। আমি কই গাড়িতে আমার আসাদ চাচা নিয়ে এসে সে আমার এই গাড়িতে চাকরি দিছে হেল্পারে। তো আচ্ছা ঠিক আছে, তাইলে তুই ঘুমা, আমরা গাড়ির ভিতরে বইয়া গল্প করবো, আমার সঙ্গে তুই ঘুমা। দেখলাম ওরা বইয়া গাঁজা বানাইতেছে গাড়ির ভিতরে। পরে ওই চাচায় আসে, মানে তার চাচা করে থাকতাম। আচ্ছা, তারপরে সে আইসা আমার বলল যে কিরে গাড়িতে কেউ আসছিল রাত্রে? আমি তো আইছিল, চার পাঁচটা পোলা পানি আসছিল, আইসা আর তো দেখলাম সিগারেট বেরিয়ে খাইছে গাড়ির ভিতরে। পরে কোনো কিছু কইল না। তো এরকম ডিউটি করলাম তার লগে প্রায় দুই তিন বছর। তা একদিন গাড়ি যারো দর্শন হয়, মানে সে তো চলে গেছে গাড়ি থিয়া, কি চলে গেছে মানে আপনার চাচা, জি যে গাড়ি চালায়, জি ড্রাইভার যে, জি সে চলে গেছে। তা আমার কাছে তুই গাড়ি করে যারো টরে দিয়া পরিষ্কার করে বাসায় যা খাওয়া দাওয়া করে গাড়িতে ঘুমায় থাক। তা আমি গাড়ি যাওয়া দর্শন হয়, মানে একটা ওই পোটলা পাই মানে গাড়ির ভিতরে গাজার, মানে সে গাড়ির ভিতরে নিয়ে যাওয়ার সময় একটা আর কি পড়ে গেছে। তা আমি নিয়ে আমি থিয়া দিছি। তা কিছুক্ষণ মানে গাড়ি যারো পরিষ্কার করার আগেই সে আবার চলে আইছে। আমি কইতে সে কয় কিরে গাড়ির ভিতরে কোনো কিছু পাইছে? আমি কই যে একটা পোটলায় পেঁচানো কি জানি, দে ওটা ওটা আমার। পরে সে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে থাকলাম। তখন আপনি ফ্যামিলি ছাড়াই থাকতেন রাইট? জি জি, তখন আমি গাড়িতেই থাকতাম, ওই রাতের বেলা গাড়িতেই থাকতাম, দিনের বেলা গাড়িতে হেল্পারি করতাম। ওকে, আর ওই যে চাচার বাসায় খাইতাম আর গাড়িতে ঘুমাইতাম। তারপর ওই দিন সকালবেলা মানে চলে গেলাম, মানে সে আমার বাবা যে জায়গায় বিয়া করছে আর কি, তার মানে আমার নানি বাড়ি ঢাকায় যে জায়গায় পরবর্তীতে বিয়া করছে জুরাইন দোলেশ্বর, সে আমার জোড়ায় জোড়ায় কানলো কানলো তার বাবা। জি জি, তুই এতদিন পরে কইতে আইলি। তা আমি বললাম আমি তো চলে গেছি, তোমরা তোমার ব্যবহারে তো থাকতে পারি না, মানে তোমরা তো খুবই আমার প্রচার করো, সেই কারণে আমি চলে গেছি। তুই অন কই আসছিস? আমি কইলাম আমি আসি এখন গাড়িতে হেলবারি করি। ঠিক আছে, কোন জায়গায়? আমি তো গাপ তুলি, মানে তারা সঠিক পরিচয় দিই, ঠিকানা দিই নি, এই কারণে সঠিক ঠিকানা দিলে সে ওই জায়গায় চলে আসবে। ঠিক আছে, মানে চলে আসলে প্রবলেমটা কোথায়? চলে আসলে মানে সে টাকা পয়সা তো নিয়ে যাবে, আর আমার মালিক তো আমার কোনো টাকা পয়সা দেয় না, আর আমার মালিকে জানে যে আমার কেউ নাই। ঠিক আছে, দেখুন মানে কি দুঃসহ একটা শৈশব, মানে কতটা দুঃখজনক হতে পারে যে বাবা কেউ কাছে রাখতে পারছে না, আবার যদি রাখতে যায় সেখানে যে তার যে কোন রকম একটা সিকিউরিটি, জব সিকিউরিটি সেটাও থাকছে না। বলুন তারপর? তারপর ওই যে আমার ভাইয়ের কথা বলছিলাম না, তা ও তো ছাত্রীর কাছে না কাজ করতো, পরে ওই জায়গাতে চাকরি ছেড়ে দিয়ে পরে ওই জায়গায় রিক্সা চালায়, মানে ওই দোলেশ্বরে, মানে ওই জায়গাতে পলাই আইছে জুরানিতে, টাকা পয়সা পাবে মানুষের জন্য, তা ওই জায়গায় যায় না, দোলেশ্বরে ওই জায়গায় থাকে। তা ওই জায়গায় সেও রিক্সা চালায় আর বড় ভাইও রিক্সা চালায়। তা আমি গেলাম, যাওয়ার পরে যাই দেখি মায় কয় কিরে তুই এতদিন পরে করতে আইলি? ঠিক আছে, মানে সে আমার এইভাবে জিজ্ঞাসা করতো, আমি কই আমি আইসি এতদিন পর, আমি থাকি অমুক জায়গায়, আমি ওই জায়গায় গাড়িতে চাকরি করি। তা আমার ওই ভাই আছে না বড় ভাই, তার সাথে দেখা হইলো, পরে ওই কইলো যে তাইলে তোর মহাজনের মোবাইল নাম্বার দিয়া যা,
আমি তোরে ফোন দিয়া কদিন পর্বত কথা কমেন তা বড় বের নাম্বার দিয়েছি, ঠিক আছে? তা কয়েক মাস পর মানে আমি যদি দেখা করে নাম্বার দিয়ে চলে আইসি, তা বাপে টাকা পয়সা চায় নাই আমার কাছে ওইসব কদিন, তা আমি চলে আইসি, আমার তো টাকা নাই, আমি দিব যে টাকা। তা চলে যাওয়ার পর দুই তিন মাস পর একদিন সন্ধ্যাবেলা মানে আমি ওই জায়গায় গাড়ি বন্ধ করার পরে, তার কিছুক্ষণ পরে আমার মহাজন ফোন দিছে যে তোমার বড় ভাই, তোর বড় ভাই এলো কইতে, তুই না কইলি তোর কেউ নাই, ঠিক আছে? আমি কই আমার কেউ নাই, ঠিক আছে, কিন্তু আমি তোকের কাছে যাই না, তোর ভাই আইসে কলাতে স্ট্যান্ডে, ঠিক আছে, তোর খবরে সন্দেহ হয়ে গেছে, তা সন্ধ্যার সময় কি কেউ আহে তোর বাসায়? আর মানুষজন আসাইলো সকালে, তোর ভাই আইসে সন্ধ্যার সময় রাত্রে, তা আমি কি করবি আমার কয়? আর আমি কই কি করবো এখন আপনি কন কয়? তাহলে যাই লু আইসে অন কি খেদাই দিবি আমার কয়? আর আমি কই না, পরে সে আমার 500 টাকা দিল মানে মহাজন। আচ্ছা, পরে আমি গেলাম কলাতে স্ট্যান্ডে, যাই দেখি যে বাস স্ট্যান্ডে আমার ভাই দাঁড়ায় রয়েছে, তা আমার ভাই আমার দেখে আর কি জড়াই দল আইসা, আমি হ্যাঁ তাইলে আমি কই তাহলে চলো যাই, আন ভাই যাইতে চাইতেছে না, আন আমি কি ব্যাপার তুমি আহো না কি কারণ, চলো মহাজনে টাকা দিছে বাজার বাজার করে নিয়ে যেতে হয়েছে, ঠিক আছে? পরে কয় লগে তো আব্বাই আইসে, আমি কই তুমি আব্বারে লই আইলা, তোমার কইলাম আব্বারে আইনো না, ঠিক আছে? কয় আন কয় বুড়া মানুষ আহন হারে যদি না আনি আর আনছি আন যদি হারে খেদাই দিয়ে এটা মনে কষ্ট পাবো না আমার এই কথা কইতেছে, মানে আমি কইতেছি তারে তুমি চলে যেতে পারো, ঠিক আছে? মানে এই কথা বলার পর বড় ভাই আমার কি বুঝাইলো যে সে আসছে এত দূর আমার লগে তোরা দেখতে যে কোন জায়গায় থাকোস, তা আমি তারা যদি খেদাই দিই তাহলে সে মনে কষ্ট পাবে না, তা তারে লগে নিয়ে নি আমার এবার, আমি কে আচ্ছা ঠিক আছে, পরে তারে লগে করে নিয়ে গেলাম বাজার বাজার করে নিয়ে গেলাম, তাও দিনকা থাইকা খাওয়া দাওয়া কইরা তাদের বিদায় দিয়ে দিই গাপ তুলিতে। তার কিছুদিন পরে মালিকে মানে ওই যে জানলো চাকরির কথা মাথার চাচা ড্রাইভার, তা সে মানে গাড়ির জমা টমা ঠিক মতন মালিকের লগে যেটা কন্ট্রাক্ট আর কি সেটা দিতে পারে না, ঠিক আছে? মানে ড্রাইভার এটা দিতে পারছে না, দিতে পারতেছে না, কারণ ওনার কোনো 2 নম্বরই ছিল আপনার চোখে পড়েছে না, 2 নম্বর ছিল না, মানে তার গাড়িটা আর কি খুবই পুরান ছিল, মানে অনেক পুরান গাড়ি ছিল, মানে লকর জকর গাড়ি আছে, তা গাড়ি এটা নষ্ট হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায়, মানে গাড়ি ঠিক মতন চালাইতে পারে না, এটা লাগে ওটা লাগে, ঠিক আছে? মানে গাড়ি তো তার কাছে মালিকের কাছে কন্ট্রাক্ট নিছে সে মাসিক হিসাবে এত টাকা দিব, তা মালিকের এরকম টাকা দিতে পারে না, এক পর্যায়ে সে মালিকে কয় কি তাহলে আমার গাড়ি আমি নিয়ে যাই তোমার আর চালানো লাগবো না, তো এক পর্যায়ে গাড়ি মালিকে ওই মালিকে যে মালিকের গাড়ি সে আইসে একদিন সকালবেলা আর একটা ড্রাইভার দিয়ে গাড়ি নিয়ে যায়, আমি তো তার লগে চাকরি করি, তা সে আমার কই দাসে সজল মালিকের তো গাড়ি দিকে মাঝে মাঝে দিতে পারি না, এই কারণে মালিকে গাড়ি নিয়ে যেতেছে, গাড়ি নিয়ে যাও ওই গাড়ি চালায় কোনো লাভ নেই, তো আমি তুই কি করবি আমার কয়, তুই তো বহুদিন থাকলি আমার লগে, তখন তো আমি আমার চাকরি নেই তাহলে তোর চাকরি তুমি করতে, তখন তুই কি থাকবি না চলে যাবি আমার কয়, আর আমি কি আমি হঠাৎ করে কই যাবো, তাহলে তুই এক কাম কর আমার মাইয়া আছে ছোট পিচ্ছি, তাহলে তুই এই জায়গায় যতদিন চাকরি বাকরি তোর না হয় এতদিন তুই আমার বাসায় থাক, আর আমার মায়ের ধরে একটু রাখিস, তোর চাষি মাঝে সংসার কাম কাজ করে, তা তুই আরো রাখলে তাহলে তোর চাষির একটু হেল্প হইব, তুই বাড়িতে থাকলে, তা আমার সেই কথা বললো, আমি আচ্ছা ঠিক আছে, তা সে ওই ডেটটো নিতে রাখছে না, ওই ডেটটো নিতে রাখ চালায় সকালবেলা, চাচি আমার কইতাছে কি যে তাহলে এক কাম কর তুই যা স্ট্যান্ডে নাস্তা নিয়ে, ঠিক আছে, আইনা তুইও খা আর আইনা রাগ করে পরে খামুলি আমি, তা আমি সকালবেলা স্ট্যান্ডে গেছি যা নাস্তা আনতে, আন যায় দেখি একটা বাস, ওই বাসের ড্রাইভার আমার চিনে, ঠিক আছে, আমার দেখে ডাক দিল, ওইটা হলো নিরাপদ পরিবহন, ওইটা হলো বড় বাস, তা সে আমার ডাক দিল কি রে তুই গাড়িতে ডিউটি করস না, আর আমি কই গাড়ি তো মহাজন লিয়ে গেছে আমি ডিউটি করি না, তাহলে তুই গাড়িতে ডিউটি করবি আমার গাড়িতে, তো গাড়ি অনেক বড় গাড়ি আসছিল, তা আমি কই হ্যাঁ আমি ডিউটি করবো, তাহলে তাড়াতাড়ি আয় গাড়ি আনতে, কিন্তু তখন ছাইরা যা মার একটু পরে আমার এই কথা বল, তা আমি আবার বললাম কি নাস্তা মাস্তা লইয়া কিনা দৌড়াইয়া বাসায় গেলাম, যা নাস্তা মাস্তা চাষিরে দিয়া আমি ওই জামা কাপড়ে ব্যাগ লইয়া আমি কইতেছি চাষি তাহলে আমি চলে যাই, চাষার কইয়া আমি চলে গেছি আমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে নাস্তা মাস্তা খাওয়া যাবি, না না নাস্তা মাস্তা খাওয়া লাগবো না আমি চলে যাই, পরে এই কথা কইয়া জামা কাপড় ব্যাগ নিয়ে চলে আইলাম, তো ওই গাড়িতে হেল্পার আছে, কন্ডাক্টারও আছে, ড্রাইভারও আছে, তিনজন, ঠিক আছে? তারপর আমার সে নিচে এরকম বহুদিন ডিউটি করলাম, করার পর মানে ওটা তো ড্রাইভার চেঞ্জ হয়, ড্রাইভারও চেঞ্জ হয় কন্ডাক্টারও চেঞ্জ হয় একদিন পর পর, একদিন 2-3 মাস আর কি মালিকের গাড়িতে চাকরি করছি, তাই মালিকের গাড়ি আসছিল 7টা না 8টা জানি, তা মালিক আমার কইছে যে তাই তুই আমার গাড়িতে বহুদিন ধরে আসোস,
তা তোর তো খালি ওই ড্রাইভার এই টাকা দেয়, আমি তো তোর কোনো টাকা মোকা দেই না। তা তুই বাড়ি যাওয়ার আগে তোর আমি টাকা যাই দেই কম বেশি তোর একবারে দিয়ে দেবনি। পরে এরকম আরেকদিন আরেকটা ড্রাইভার আসলো সকালবেলা, মানে সে শীতের দিন, আমি ঘুমাই রয়েছি, তা সে আইসা আর কি ভোরবেলা আইসা গেট বাইরে বাইরে করতেছে। আমি উড়ি নাই, তা গেট জানলা খুললা ভিতরে ঢুকে আমার পাও দূরে টাইনা হেসরা বাইরে বাইরে করছে। তা বাইর করার পরে মানে তার লগে একদিন ডিউটি করছি, এখন ওই ড্রাইভারই দিয়ে পারমানেন্ট হয়ে গেছে। তা ওই ড্রাইভারে দিয়ে আমার লগে খারাপ ব্যবহার করে, বগা বাইজা করে, তা আমার মাথা মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়। তা আমি গরম হয়ে গেল কিছু কই না, কিন্তু লেগা সে বড়, তো এই কারণে আমি কোনো কিছু বলি না। তা এক পর্যায়ে এরকম দিয়ে খালি মানে বগা বাইজা করে। তা একদিন সন্ধ্যাবেলা ওই ওই ড্রাইভারে গাড়ি প্লেস করছে বেরি বান্ধবে কাপতুলি, তার মা জন আমার ডেকে পাঠাইছে। তা মা জন কইতাছে যে সজলরে পাঠায় দো। তা ওই যে এরকম আমার লগে ব্যবহার করে সেটা আমি মা জনের বলিনি, সে আমার জিজ্ঞেস করতো না যে তোর কি ড্রাইভারে খারাপ ব্যবহার করে কি না করে। তা সে আমার খালি গেল আসলেই অফিসে আমার জিজ্ঞেস করতো যে তুমি কি রাত্রে খাইছো, আমি গেছি। ওই যে মা জনে খাবার টাকা আমার দিল, তা রাত্রে আমি গাড়িতে শুইলাম, আমার নিয়ে দিল রাত্রে যেগুলো আমি গাড়িতে শুইছি, আর মা জনে কইছে আমার একবারে টাকা দিবে। আমি ওই টাকা পয়সা আশা করতাম না, ঠিক আছে। তা আমি চিন্তা হইলো আমি গাড়িতে চলে যাবো, সকাল হইলেই চলে যাবো। চলে ওই যে যার লগে প্রথমে ডিউটি করছি কলাপিয়া ওই আসার চাষা, তার বাসায় যাবো। তা আমি সকালবেলা গাড়ি দুয়া টুয়া অন্য কিছু না বইলা গাড়ির ভিতরে বালতি রেখা ওই ড্রাইভারে গাড়ি স্টার্ট করে বলতেছে এই কর বালতিটা ওই আর গাড়িতে টানছি, ওই গাড়িতে দিয়া তাড়াতাড়ি আয়। তা আমি গাড়িতে ওই গাড়িতে বালতি দিয়ে আমি চলে গেছি গাড়িতে, ওই গাড়ি গাড়ির কাছে আসিনি, মা জনের কাছে আসিনি। তো ওই গাপলিতে আমি কলাপিয়া হাইডা গেছি, কোনো বাসে বসে যাইনি। তা যাই বিকালবেলা ওই জায়গায় যাওয়ার পরে তার বললাম, তা সে বললে আচ্ছা ঠিক আছে, তাইলে তুই অন কই চাকরি করবি, আমার কাছে তো এরকম চাকরি বাকি নাই। আমার বড় ভাই গাড়ি চালাই তেরাক, মানে ওই যে প্রথম ওই বাস থেকে তেরাকে আসি। তারপরে সে বলতেছে স্যার ঠিক আছে, তাইলে আমার ভাই গাড়ি চালায় ইন্টার ডিস্ট্রিক্ট বড় ট্রাক, তা ওই ট্রাকে তুই ডিউটি করবি আমার, আমি কি করবো। তার ভাই আসলো তারপরের দিন, মানে ওই দিনকে তাদের বাসায় ছিলাম, তারপরের দিন গাড়ি নিয়ে রাত্রে আসছে সকালবেলা দিয়ে বিশাল বড় গাড়ি বাড়ির সামনে। পরে কইরা আমার ভাইয়া চালায়, তা তার ভাইয়ারে দেখলাম তার নাম হলো খোরশেদ। তা আমার গাড়িতে তো হেল্পার আছে, তা তুই তো পোলাপাইন মানুষ, তা এত বড় গাড়িতে, তা আমার তো যত গাড়ি আছে যত পরিচিত লোক আছে সব তো বড় বড় গাড়ি, তা তুই পোলাপাইন মানুষ, তোরা তো কেউ চাকরিতে নিব না আমার, সেই কথা বলতেছে মানে তার ভাই। এই কথা বলার পরে কত বাচ্চা মানুষ হয় তো এই গাড়িতে কি ডিউটি করবে, তা ওর তো এই গাড়িতে নিবে না কেউ, আর অন্য কোনো চাকরি মাকি হইলে ছোটখাটো গাড়িতে তাইলে দেওয়া যায়। তাও আমি একজনের লগে যোগাযোগ করে দেখতে পারি গাবতলি আমিন বাজারে, আমিন বাজারের গাড়ি, তা সে যদি অরেন নেয় তার লগে যোগাযোগ করে নিই, তারপর সে যদি নেয় তা আমি সন্ধ্যাবেলা আমিন বাজার যাবো, সে যদি নিয়ে আসতে বলে তাহলে আমি নিয়ে আসবো, আর না নিয়ে আসতে বলে আমি অরেন নিয়ে কি করবো। তারপরে সে আমার ওই লোকের সাথে যোগাযোগ করে, তার নাম ছিল বাদশা, বললো যে বাসা ভাই তা আপনার তো হেল্পারের দরকার, তা একটা ছেলে আছে কিন্তু বয়স অল্প পোলাবেন মানুষ, যদি আপনি কন নিয়ে আসতে তাহলে আমি নিয়ে যেতে পারি ওরে, ঠিক আছে। তো আমার ভাইয়ের লোকে বাসে হেল্পারি করছে, তার আগে কোনোদিন হেল্পারি করেনি। তো আচ্ছা ঠিক আছে, নতুন মানুষ কাম কাজ জানে না, তো আমি শিখাই আমি গেলাম, সমস্যা নেই, তা আপনি নিয়ে আসেন। তো ওই লোকে এই কথা বলার পরে মানে ওদিনকা বিকালবেলা আমিন বাজারের উদ্দেশ্যে মানে রওনা দিলাম ওই জায়গাতে ট্রাক নিয়ে, ওনার ট্রাক আর কি আমিন বাজারে স্ট্যান্ডে রাখে ট্রাক স্ট্যান্ডে। তা সে আমার মানে আজ যাইতে সন্দেহ হয়ে গেছে, তা সন্ধ্যার সময় আমার আমার একটা টাকা দিল 200 টাকা, দিয়ে বলতেছে কি যে তোরা দুইজনে খাওয়া দাওয়া কর হোটেলে, আমি আইতাছি। তো এই কথা কইয়া সে চলে গেল, আমরা দুজনে খাওয়া দাওয়া কইরা গাড়ির ভিতরে বেরোন। তার কিছুক্ষণ পর আয়া আমার সে কয়ে আয় তাহলে তোর গাড়ি তো ওটা তুই যে গাড়িতে থাকবি ওই গাড়ি তো স্ট্যান্ডে নাই, ওই গাড়ি তো আছে কোনা বাড়ি, ওই জায়গায় নষ্ট হয়ে গেছে ওই গাড়ি ওই জায়গায় আছে, তুই কই থাকবি, আমি তোর এটা চলে যাবো গাড়ি নিয়ে, তাহলে তোর ওই মালিকের বাসায় নিয়ে দিয়ে আহি, মালিকে কইছে তোর বাসায় নিয়ে আইতে। আচ্ছা নিয়ে যা, তার বাসায় নিয়ে গেল, তার বাইরের লোক থাকলাম। তারপর দিন সকালে আমার কোনা বাড়ি নিয়ে গেল মিস্ত্রি আর হ্যাঁ আর আমি, তাই তিনজনে গেলাম আমরা গাছে, মানে গাছ কাটার পর যে ডাল মাল বাকলা বাকলা হয় এডি আর কি লোড ছিল ট্রাকে। ওকে, তা ওই জায়গায় যাই দেখি অনেক বড় গাড়ি ট্রাক, তা ওই গাড়িতে নিয়ে আমার দিল সে। তারপরে দিল, দেওয়ার পরে থাকলাম। তা ওই ড্রাইভারটা একটু বয়স্ক ড্রাইভার ছিল, তো ওই ড্রাইভারে বাংলা মদ খাইতো সবসময়, তাহের লগে থাকি রসি মসি মানে আগে আগে দিই সব, আর সবসময় লগেই থাকি। তা ওই ড্রাইভারে আমার খাবার টাকা দিলে দেয়, না দিলে আমি চাই না, না খাই থাকি, হয়তো এক বেলা খাই আর এক বেলা না খাই থাকি, মানে এইভাবেই কাটলো আর কি গাড়িটা। তো একদিন ওই দেখি যে বোতল পানির বোতল গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে তো পানির বোতলে পানি ভরে রাখি আমি সবসময়, তা আমি গাড়ির ভিতরে ভরা বোতল, তা আমি পানি বোতল লইছি পানি খামো, সে কয় যে পানি রেখাইস না আমার একবার, আমি কই কে পানি তো আমি একটু আগে না ভরে রাখলাম, তো এটা পরা পানি এটা খাইস না আমার এই কথা না, অন্য বোতল দেখা।
তা অন্য বোতল দিয়ে খাইলাম, তাই দিয়ে আবার দেখি পরে বুঝলাম যে সে মদ খায়। হেল লোক বহুদিন ছিলাম, প্রায় দুই আড়াই বছর এরকম হইব। তা দুই আড়াই বছর পরে ওই গাড়িটা একবার পোল্ট্রি খায়, ঠিক আছে, ওই যে ব্লাকের টিপ মারতে যায়। ওকে, তা ওই জায়গাতে কাছিগাটা মানে ভিতরে ওই জায়গায় তো বিশাল বড় বড় গজারি বাগান। জি, তা ওই বাগানের ভিতরে মানে গাছ মানে এক এক জায়গাতে বিশাল বড় বাগান, বাগানের ভিতরে মানে এক এক জায়গাতে এক একটা গাছ কাইডা, এই জায়গাতে দুইটা, ওই জায়গাতে একটা, ওই জায়গাতে তিনটা, এরকম করে আর কি গাছ কাইডা কাইডা পাচার হইতো আর কি রাত্রে। তা আমি তার জানি না যে চোরাই মাল না কি মাল। তা গেলাম, যাওয়ার পরে দেখি যে বিশাল বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকাইলে দেখি যে মানুষজনের অভাব নেই। তা এরকম করে পাঁচ টিপের সময় ছয় টিপের কালে মানে সংবাদ রাত্রে তিনটা সাড়ে তিনটার মতন বাজে। ওই টাইমে বৃষ্টিতে মানে যে রাস্তাটা যাই রাস্তাটা কাঁচা ছিল, বৃষ্টিতে গাড়ি স্লিপ করে মানে তিন পল্লি খায়। তা তিন পল্লি খাওয়ার আগে মানে উপরে ছিল পাঁচজন লেবার, চারজন লাভ দেয়, ঠিক আছে, আর একজন লাভ দিতে পারে না। তা ওই লোকটা মানে আদাত মারির তলে ডেবে যায়, গাড়ির তলে চাপ খায়। আর আমরা গাড়ির ভিতরে ছিলাম ওই লোক দুইজন, আর মোটর সাইকেল সামনে ছিল একজন। তা ওই লোকটা বৃষ্টি হওয়ার কারণে মোটর সাইকেল নিয়ে আগে চলে যায়, আর আমরা গাড়ির ভিতরে ছিলাম চারজন, মানে মাঝখানে ওই পার্টির লোক ছিল দুইজন আর ড্রাইভার আর আমি। তখন ওই গাড়ি তিন পল্লি খায়া যখন তিন পল্লি খায় যখন গাড়িটা দেখলাম কাইতে হয়ে গেল ডাইনে, ঠিক আছে, তখন ওই ড্রাইভার কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, মানে ড্রাইভার এটা বলে ফেলছে, বলে বলতাছে আর কি, মানে গাড়িটা আর কি পুরো কাইতে হয়ে গেছে, মানে পল্লি খাইবো আর কি। মানে তখনও ড্রাইভার মানে স্টার্টিং এ গাড়ি স্টার্টে। আপনি তখন কোথায়? আমিও গাড়ির ভিতরে, আর বাইরে তো মানে ভিতরে মানে কি ড্রাইভারের পাশে নাকি? আমি বাম সাইডে, বাম সাইডে ভিতরে বহা, গেট লক করা, মানে প্রচুর বৃষ্টি আর বাতাস বাইরে, প্রচুর বৃষ্টি আর বাতাস, এই বাতাসের ভিতরে উপরে লেবার পাঁচজন। তো খালি ড্রাইভার খালি এই কথাটা কইছে জানলা দিয়া, এই মামারা তোমরা সবাই লাভ দাও তাড়াতাড়ি গাড়িতে, মানে গাড়ি থামাই না, গাড়ি মানে মাটি সরে যেতেছে চাকার তলতে, মানে যে জায়গাটা গাড়িটা ছিল ওই জায়গাটা অনেক উঁচা জায়গা আর কি, ঠিক আছে, মানে যে জায়গা গাড়িটা ছিল উঁচা জায়গা, তা বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি আর বাতাস রাইতরে। তা চারজন লেবার লাভ দিছে, আরেকজন লাভ দিতে পারেনি। আমরা গাড়ির ভিতরে গ্লাস মেলাস উঠে পড়েছি, গাড়ি দিয়ে খেলে আস্তে আস্তে খেলে ডাইন দিয়ে কাইতেছে, খেলে ডাইন দিয়ে কাইতেছে, মানে গাড়িতে যা নামবো বৃষ্টির কারণে আর বাতাসের কারণে নামা দিতেছে না, প্রচুর বাতাস। তা খালি ড্রাইভার জন কইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে পুরা কাইতে হয়ে গেল। তখন আমি বুঝলাম যে গাড়ি পল্টি খাইব। তখন আমি ওই ড্রাইভারের যে দোয়া পড়ছে, আমি ওই দোয়া পড়ে চোখটা খালি বন্ধ করলাম। বন্ধ করার পরে মানে দুই তিনটা আর কি মানে ঘুরলে ঘুরলি খেলে যেরকম লাগে না ওরকম লাগলো আর কি আমার কাছে। তা আমি ব্যথা বোতা পাইনি, আমার কোনো কিছু হয়নি, খালি একটু সিলামি লাগিয়েছিল এই। তা আর ভিতরে যে দুজন ছিল ওই দুজনের আর কি মানে একটু অজ্ঞান হয়ে গেছিল আর কি। আচ্ছা, আর ড্রাইভার অজ্ঞান হয়নি, ড্রাইভারে মানে ওই নিজেই মালিক, নিজেই ড্রাইভার। তা সে অজ্ঞান হয়নি, তা সে দেখলাম মানে সবাই আমার উপরে। তা আমি সিলামেলা বাইরে এলাম, বাইরানোর পর তারপরে তারপর ডাইকে মাইকে মানে জ্ঞান ম্যান ফিরে তারপর বাইর করলাম। বাইর করার পর তখনও বৃষ্টি, গাড়ির ডাইন সাইডের গেট হলো উপরে আর বাম সাইডের গেট হলো নিচে, মানে আটকে রয়েছে চাপ খেয়ে। তা উপরের গেট দিয়ে বাইরে এলাম, ডাইন সাইডের গেট দিয়ে বাইরে এলাম, হ্যাঁ বাইর করলাম। তা বাইর করে আমরা যখন রাস্তার দিকে উঠতেছি তখন দেখি ওই লোকটা আদাত মারির তলে ড্রাইভার রয়েছে, মানে ওই লোকের কোনো সেন্স নাই যে লোকটা উপরে আসিল, মানে মারির তলে ড্রাইভার রয়েছে। তা ওই আশেপাশে যারা লাভ দিয়ে নামছে ওরা দৌড়া মইরা লয়ে গেল মেডিকেল, আর মহাজন আমার কয়ে কয়েকটি আমার লগায়। তাই লয়ে গেলাম বাসায়, বাসায় ওই হ্যাগো বাসায় আর কি, ওইতে ওই খেতনার জঙ্গল মঙ্গল দিয়ে গাড়ি গুড়ি ফালাইতে চলে গেল। তা আমারে কইলো যদি কেউ জিগায় কবি খালি গাড়ি পল্টি গেছে, আর গাড়িতে যে তিনশো পিস গাছ আছিল ওই গাছটা মানে সকাল হওয়ার আগেই সাইড করে ফেলাইছে। তারপরে ওই জায়গাতে গাড়ি নিয়ে গাড়ি উড়ে নিয়ে মাওনা আছে না, মাওনা লেচু বাগান মানে লেচু বাগানের ভিতরে নিয়ে রাখে ওই জায়গায়, মানে ওই লোকটা যা হতো হয়েছে, লোকটার অবস্থা বেশি ভালো না, যদি মারা টারা যায় তাহলে তো গাড়ি পুলিশে নিয়ে যাবো, এই কারণে গাড়ি জঙ্গলের ভিতরে ঢোকায় রাখছে। আর আমার কাছে কথা তুই থাকতে কি ভয় পাবি? আমার কাছে আমি কই ভয় পাবো না, মানে গাড়ির কাছে রাখতে হচ্ছে আপনাকে, হ্যাঁ মানে যদি গাড়িটা কেউ কিছু না নেয়। তা বিশাল বড় জঙ্গল আর নিয়ে এসেও গাড়ি রাইতের বেলা অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, ঠিক আছে। তা আমার কইতেছে তুই ভয় পাবি? আমার কাছে থাকতে আমি কই না ভয় পাবো না, কই এনে কোনো কিছু নাই, এনে বুত মুতুন কিছু নাই, তুই এনে থাক আর আমি সকালবেলা আইতাছি। আমি গাড়ির ভিতরে ঘুমাইলাম, সকালে লোহার পর দেখি যে লিচু বাগান, বিশাল বড় লিচু বাগান। তাওয়ার পর গাড়ি ওই জায়গাতে আট দশ দিন পরে নিয়ে গেল। তা দুই আড়াই বছর পরে ওই খোলার ভিতরে টিপ মারতে যায়, মানে ওই ডেকু দিয়ে মাটি কাইডা গাইডে বড় বড় গাথা করে না, গর্ত করে হালায় যায় মাটি মেশিন দিয়ে কাইডা গাইডা। তা রাত্রের বেলা ওই মাটি লোড করে টান দল লগার লাগে মানে ওই গাথার ভিতরে গাড়ি ফালাই দিয়েছে নিয়ে ওই লোকই, মানে যে লোকে তিন পল্লি খাওয়াইছে ওই লোকই আবার গাড়ির আর এক পল্লি খাওয়াইল। তা আমি গাড়ির ভিতরেই এবারও পল্লি খাইলাম আমার ওই কথা। তা আমি চিন্তা করলাম অল্লাহ থাকলো তো অবস্থা খারাপ হয়ে যাবো, কোন সময় মরেই যাবো, তা অল্লাহ থাকা যাবো। তো ওই চাচা যে আমার আর কি চাকরিটা দিছে তারে ফোন দিলাম, দিয়ে বললাম যে চাচা এই ঘটনা। পরে কথা কি করবি, তা আমার তো হেল্পার নাই,
তুই তো বহুদিনের লড়ে থাকলি, তাহলে তুই আমার লড়ে চল্লাই, তুই তারা বলবি যে আমি আমার বাপের লড়ে দেখা করতে যাবো, এই কথা বললা তুই দু একদিনের ছুটি নিয়ে তুই আমার কাছে চল্লাই, তা আমার এই কথা বল। তার সাথে ছেড়ে দিলাম, দিয়া যেদিনকে আমি বাপের কাছে যাবো বললাম, সেদিন গাড়ি চলতি অবস্থায় পরে কয়েকটা ঠিক আছে তাহলে তুই যা, যে দু একদিন বেড়ায় তুই চল্লাই, আমার এই কথা বুঝতেছে। আমার টাকা দিল 600 টাকা দিল, আমি 600 টাকা নিয়ে চল্লা প্রথমে ওই জায়গায় আইসি, যে আমার বাপের যে থাকে না ওই জায়গায় গেলাম, বাপের লড় দেয়া করলাম, তারা কিছু টাকা দিলাম 300-400 টাকা দিলাম, দিয়া তারপর আমি চল্লা ওই তার বাসায় যাই, বুঝলে, যে জায়গায় প্রথম ফার্স্ট টাইম গেছি চাকরি পাই, তার বাড়িতে যা তার গাড়িতে ডিউটি করি, তার লোক বহু দিন ডিউটি করি, মানে সে আমার কোনো টাকা পয়সা দেয় না খাওয়া দাওয়া, আর সে আমার কোনো ওই খালি কামই করায়, মানে গাড়ি স্টার্টও করতে দেয় না, গাড়ি আগে বাড়াইতে দেয় না, খালি কাম করায়, তার লোক দিয়ে কথা থাকলাম এরকম। থাকার পরে এখন ওই তখন তার গাড়িটা আমিন বাজার থাকে বেশি, আমিন বাজার টা রাজস্থানে বেশি থাকে, তা এক পর্যায়ে তার লোকে চাকরি করে চাকরি করে চাকরি করতে করতে, তা আমার ওই যে বড় ভাই আছে না, আমার বড় ভাইয়ের লোকে আমার মাল লোকে কেন জানি আবার যোগাযোগ হয়, ঠিক আছে, তা আমার মাল লোকে তো যোগাযোগ নেই আমার লোকে প্রায় 10-12 বছর এরকম, 10-12 বছর কোন যোগাযোগই নাই না, আপনার ইচ্ছা করতো না আমাকে দেখার দেখতে না, ও কিরকম একটা হ্যাসল লাইফ পার করতেছে একটু চিন্তা করে দেখেন, এই গাড়িতে তো ওই গাড়িতে, এই গাড়িতে তো ওই গাড়িতে, এই ছেলেটার জীবনের গল্পটা আমি আজকে হ্যালো 8920 তে এই কারণে নিয়ে এসেছি, ও আমাদের সমাজের খুবই পরিচিত জন, যারা পাবলিক বাসে চড়েন হর হামেশা এই হেল্পারদের সঙ্গে কন্ডাক্টরদের সঙ্গে আপনারা তর্ক বিতর্ক করেন, এবং যাদের মধ্যে এরকম সজল নামের অনেক ছেলে লুকিয়ে আছে, শেষ পর্যন্ত শুনুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। তা একদিন গোরাশাল কোম্পানির ভিতরে মানে গাড়ি নিয়ে ওই জায়গায় মাল লোড হইব সকালবেলা, তা ওই টাইমে মানে ফোন দিয়েছে আমার মায়, মানে ওই ড্রাইভারের নাম্বারে ফোন দিয়া এখন মানে কান্তাছে আমার মায়, আমি তো জানি না, আমি তো ওই নাস্তা খাইতে গেছি সকালে, তা আবার পরে আমার কইতেছে তোর মায় ফোন দিছে, আমি কই আমার মায় ফোন দিছে, তা আমারে বললো এই কথা, তোর মায় তো ফোন দেয় কান্দাকান্দি করে, ঠিক আছে তোরে দেখতে চায়, তা আমি কই আচ্ছা তাহলে হ্যাঁ ফোন দিল, দেওয়ার পরে আমি কথা কইলাম মানে 10-12 বছর পর, তারপর আমার কান্তাছে আর বলতেছে যে তুই কই আসোস, আমি কই আমি তো গোরাশাল আছি প্রাণ কোম্পানিতে, তাইলে এই তুই আয় আমি তোর মহাজনের কইছি গাড়ি নিয়ে ঢাকা আইলে তোরে আমি যে ঠিকানা বলছি সেই ঠিকানায় তোরে এই নাম্বার লেখা পাঠাই দিবে সিঞ্জিত বিরাজ, তুই ওই ঠিকানা মতো নাই আমার ফোন দিলে তাহলে আমি তোরে আয় নিয়ে যাবো তোর লোক দেখা করবো, তা আমার এই কথা কই, তা আমি আচ্ছা ঠিক আছে, তারপরে ওই ঢাকা আসলাম মানে তার বাসায় ওই কলাতিয়া কেরানীগঞ্জে, গাড়ি নিয়ে ওই জায়গায় চলে গেছে ডাইরেক্ট, যাওয়ার পরে আমি সে আমার বলতেছে তাইলে কি করবি তাহলে তোর মাল লোক দেখা করে সকালবেলা, মানে সকালবেলা গাড়ি আয় বের করে আমার সে এই কথা বলতেছে, তা আমি কই হনি যাবো, তুই সকালে যা তারপরে আমার আমি আচ্ছা ঠিক আছে, তা সে আমার 500 টাকা দিল, দিয়ে আমার এনতে গাবতুলি যাবি, গাবতুলিতে সিএনজ নিবি, সিএনজ নিয়ে করবি উত্তর বাড্ডা নুরের চালা, মানে মা তার জায়গাটা চেনাচ্ছে সে কোথায় আছে নাকি, জি জি মানে তার ঠিকানা আমার বইলে দিল 12 বছর পরে, জি, তা আমার কইলো এনতে কলাপিয়াতে তুই এনতে বাস ওইটা গাবতুলি যাবি, গাবতুলি বাস টার্মিনাল নামে ওইটা সিএনজ নিবি, আর সিনজালার যদি যদি না পারস তাহলে তোর যে মার নাম্বার আছে সিনজালা মোবাইলে ফোন দিয়া, মোবাইল দিয়ে ফোন দিয়া তোর মাল লোক কথা কয়ে সিনজালার লোক কথা কয়ে দিলে তাহলে সিনজালা তোর ওই জায়গায় নিয়ে নামাই দিব, তুই যদি না কইতে পারস, আমি আচ্ছা ঠিক আছে, পরে সিনজালার কইলাম যে তুই শাহজাদপুর উত্তর বাড্ডা শাহজাদপুর নুরের চালা বাজার, আচ্ছা ঠিক আছে 200 টাকা ভাড়া চাইল, তা 200 টাকাই দিলাম, সে আর কি বাপের ওই জায়গাতে মানে চলে আইসে, মানে সে ওই জায়গায় বহুত বাপের কামাই করে খাওয়াইছে কোনো লাভ নেই, তা এক পর্যায়ে সে ওই জায়গাতে চলে আইসে মার কাছে নিয়ে আয়া পড়ছে সে, ঠিক আছে সে মার ওই জায়গায় থাকে, তা সে আর কি আমার নিতে আইসে আনন্দে, যে ওই ভাই কি রে তুই আইসস, আমি কই হ্যাঁ, আমি কই মায় কই কই মায় বাসায় আমার কই, আর আমি কই দেই লগাবার একটা ছোট একটা মেয়ে এই 8-9 বছর বয়স হইব, আমি কই এটাকে কই এটা তোর বোন আমার কই, আমি কই আমার বোন কই হ্যাঁ, তা তাহলে অনেক দোকান থেকে চিপস মিস কিনে দিলাম কিছু, কিনে দিয়ে পরে বাসায় গেলাম, যাওয়ার পর তো মায় তো জড়ায় দৌড়া গালে মালে চুম্মা কপালে চুমা দিয়া কান্দা কান্দি শুরু হয়ে 12 বছর পর, জি হান আমার কয় তুই চিনস না আমার 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 কই আছে, আমি কই চিনি চিনা চিনা তো লাগে, ঠিক আছে মানে আমি তো মানে তার ফেস অনুভব করতে পারতেছি না, মানে এত ছোট থাকতে চলে আইছি, পরে আমি তোর মা আমার কয়
ঠিক আছে, কয়ে যে তোর ছবি ছোটবেলার, আমার সেই মুভি বাইর করে দেখাইল, কারণ আমি কই টিভি তো আছেন, এটা তো আমি। পরে কয় তুই এখন কোন জায়গায় থাকো, আমি কই আমি কলাতিয়া কেরানীগঞ্জে, এর আগে হেলবাড়ি করে। কয় তাহলে তুই এখন কি চলে যাবি না আজকে থাকবি আমার ওখানে? আমি কই মাহাজনে কইছে আজকে চলে যাইতে, তা আমার একটা সাত দিল, একটা প্যান দিল মায়, আর ওই রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াইলো। তা আমার যে বাপ মানে যার লোকের বিয়ে হয়েছে আমার মার, সে তার আর কি দেখি নেই। তা আমার বিকালবেলা মায় টাকা দিল 200, কয় তাহলে তুই যাইতে পারবি আমার ওখানে? আমি বুঝি, পরে কয় তাহলে চলে যা, পরে চলে আয় বলো। আবার পর কিছুদিন পর আহ ওই লোকে খালি আমার খালি কামই করে, মানে আমার গাড়ি চালাইতে দেয় না, ঠিক আছে? আমার ইচ্ছে হলো গাড়ি চালাম আমি, তখন স্ট্যান্ডে আইনা গাড়ি রাখে, তা স্ট্যান্ডে তো গাড়ি আসতে না, আরো বহুত গাড়ি আছে। তা ওই ড্রাইভার মহাজন, কিছু কিছু মহাজন লোক ড্রাইভার লোক পরিচয়, মানে আমিন বাজারে ট্রাক স্ট্যান্ডে। তা আমার একজনে বলতেছে যে তুই তোর মালিকের লোকে থাকো অনেক দিন ধরে, তুই তো একটা গাড়ি স্টার্ট করতে পারছ না ঠিক মতন, মানে আমার এরকম মানে এক একজন এক এক বুদ্ধি দিত, ঠিক আছে? আর তোর তো টাকা পয়সাও দেয় না, তুই এক কাম কর, তুই আমার গাড়িতে চললে তোর আমি টাকাও দেবো, গাড়িও চালাইতে দেবো। আমার কি টাকার লোকটাও দেখাইলো, আবার গাড়িও চালাইতে দিবো, কামও শিখাইবো। এটা কে যেন বললো আপনাকে? এটা বললো হইলো ওই জায়গারই মানে আমিন বাজারেরই হিজলা গ্রামের, তার নাম হইলো নাইম। ওনার সঙ্গে পরিচয় ছিল আপনার আগে? জি, মানে ওই এক লোকের টিপ মারতাম, এক লোক এক জায়গায় যাইতাম। ওকে, সে ওই জায়গায় স্থানীয়, তা সে আমার তার কাছে নেওয়ার লেগে আর কি বহুত চেষ্টা করছে। আমি এক পর্যায়ে ওই লোকের ওই কেরানীগঞ্জতে একদিন আমি কই কি আমি চাকরি করবো না, আমার মায় আমার কইছে আমার চলে যাইতে, আমার আর গাড়িতে ডিউটি করতে দিবে না, ঠিক আছে? মানে এরকম মিশা মিশা কথা কই, আর ওই জায়গায় মানে ভয়ঙ্কর কিছু জিনিস আছে, মানে যে জায়গায় গাড়িটা রাখে, ঠিক আছে, হিন্দু বাড়ি, তো ওই হিন্দু বাড়ি ওই জায়গায় একটা মন্দিরও আছে, ওই জায়গায় ভয়ঙ্কর কিছু আছে। তা মাঝে মাঝে রাত্রে আমি মানে ভয় পাইতাম, মানে ভয়ঙ্কর কিছু আছে মানে ডাকতো, শব্দ করতো কিন্তু দেখতাম না। আমি চিন্তা করলাম এই জায়গায় জঙ্গলের আশেপাশে জঙ্গল গ্রাম অঞ্চল, এই জায়গায় গাড়িগুলি রাহে, এই জায়গায় আমার থাকতেও সমস্যা, রাত্রে ভয় করে, এরকম কয়েকবার ওই সাথে এক কাম করে আমি চলে যাই। মাঝে কইতেছি যে আমার মায়ের কইছে তুই চাকরি করা লাগবো না গাড়িতে, তুই চলে আয় আমার তার কাছে থাকতে হইব, মায় আমার আমার ইমার্জেন্সি আজকেই যাইতে কইছে, ঠিক আছে? তাই কথা কইয়া বাসায় চলে গেছি, মার কাছেই চলে গেছি। মার কাছে চলে যা মায় কয় তুই আয় বসে, আমি তো হা। তা মার ওই জায়গায় ছিলাম একদিন, থাকার পরে ওই নাইম আছে না, তারে ফোন দিলাম, নাইম ভাই কয় তুই কই আমার, আমি আমি তো বাদ দেয়, কয় তাহলে তুই আমিন বাজারে আয় পর আমার গাড়িতে, আমার আমি কই আচ্ছা ঠিক আছে তাইলে আই যাসি। তারপর দিন সকাল বলে ওইটা তার লোকে চলে গেলাম, তার লোকে ডিউটি করলাম, সে টাকা পয়সা দেয় ঠিকই কিন্তু গাড়িও চালাইতে দেয়, গাড়ি চালাইতে দেয় মিলের ভিতরে, মানে বড় বড় মিল আছে না, ওই মিলের ভিতরে লোড করতাম, মানে লোড পয়েন্টে গাড়ি লাগাইতাম, ওই স্কেল গাড়ি ওজন মাপ ওজন মাপা লাগে ওইটা করতাম, মানে গাড়ি মিলের ভিতরে গাড়ি গুড়ি চালান মালানো পার্কিং মার্কিং এডি সব আর কি সে আমার করাইলো কয়েক বছরের ভিতরে, মানে আমি মিলের ভিতরে গাড়ি চালিতে পারি কিন্তু রোডে মেন রোডে আর কি গাড়ি চালিতে পারি, সাহস পাই না। তো এক পর্যায়ে এখন তার লগে মানে গাড়ি সে একদিন চালায়, এক সপ্তাহ চালায় আর দুই সপ্তাহ গাড়ি ফালায় রাখে স্ট্যান্ডে, তা গাড়ি চললে আমার 200 টাকা করে দেয় খাওয়ার জন্য তিন বেলা, আর গাড়ি না চললে গাড়ি বইয়া থাকলে আমার দৈনিক 100 টাকা করে দেয়। তা 100 টাকা করে দিলে তিন বেলা আর কি খাওয়া হয় না, দুই বেলা খাইলে আর রাত্রে খাওয়ার টাকা থাকে না, সকাল আর দুপুরে খাইলে রাত্রে খাওয়ার টাকা থাকে না। আবার সুমকাবার সিগারেট মিগারেট খাই, ঠিক আছে, তা সিগারেট খাইতে আবার টাকা লাগে, আবার গোলিপ সিগারেট খাই 2 টাকা, গোলিপ সিগারেট 2 টাকা। তা ওই সকাল আর দুপুরে খাইলে 100 টাকা দিলে, সকাল আর দুপুরে খাইলে আর রাত্রে খাওয়ার টাকা থাকে না। তা গাড়ি এরকম হয় এক সপ্তাহ চালায় দুই সপ্তাহ ফালায় রাখে, তাই খালি খাই আর ঘুমাই ওই স্ট্যান্ডে। তখন এক পর্যায়ে আমি কই কি যে আপনি আমার যে টাকা দেন ওই টাকা তো আমার তিন বেলা খাওয়া হয় না, মানে প্রায় প্রায় আর কি তার কাছে এরকম রাত্রে টাকা চাইয়া নিতাম, একদিন নিতাম আরেকদিন নিতাম না, একদিন নিতাম আরেকদিন নিতাম না। তো এক পর্যায়ে তার লগে তকাতরি কইরা একদিন সকালবেলা ফোন দিয়ে, মানে মাথা মাথা গরম, তখন তার একটু বড় হয়েছি আরো সিনিয়র, মানে কাজ জানি, ঠিক আছে, তখন আবার সবাই চিনে আমার কম বেশি স্ট্যান্ডের। তখন আমি তার ফোন দিছি দেবো আমি আপনার সকালে তাড়াতাড়ি ভোরবেলা আর কি, কুয়াশার দিন শীতের দিন, তো আমি তাড়াতাড়ি আহেন আমার, আমি চাকরি করবো না, আমার চলে যেতে হইব, ঠিক আছে, আমার কাজ আছে। পরের কাছে ঠিক আছে আমি না পর্যন্ত তুমি যাও না আমি আইতে আসি। তা তার বাসার তাইতে 5 মিনিট সময়ই লাগে, তার বেশি লাগে না। তার পর যায় 5 মিনিটের ভিতরে আইলো, আবার পরে আরেকজন আরো ফোন দিল, দেওয়ার পরে ধারা দুইজন মানে দুজনই ড্রাইভার আয়া আমার কয় গাড়িতে উঠা, আমার এই কথা কয়ে গাড়ির ভিতরে উড়াইলো, উড়াইয়া হান হ্যাঁ বললো ডাইনিং সাইডে, আর যে ফোন যারা ফোন দিয়ে আনাইছে ঠিক আছে হ্যাঁ বললো বাম সাইডে, আমার মাঝখানে বহাইলো, বয় এখন আমার মানে বুঝাই যাচ্ছে ঠিক আছে কি হয়েছে সমস্যা কি, তোর থাকবি না কে, ঠিক আছে টাকা পয়সা সমস্যা আমার, আমি না আমার টাকা পয়সা কোনো কিছু সমস্যা না, মানে আমি আর কইছি যে আমি 100 টাকা দিলে আমি তিন বেলা আমার খাওয়া হয় না, ঠিক আছে,
তারপর আমি চলে যাওয়ার পর চলে যাবো এই কথা কইছি, তখন সে আমার বলতেছে যে তার কি তোর কি টাকার সমস্যা? আমার আমার আমি কই না আমার টাকা পয়সার সমস্যা না, আমি আর গাড়ি চাকরি করবো না, ঠিক আছে আমি চলে যাই, ঠিক আছে আপনার গাড়ি যন্ত্রপাতি জেনে যা সব বুঝে লন, ঠিক আছে সব ঠিক আছে কিনা দেখেন, আমি চলে যাই, এই যে চাবি চুবি লুয়ে এলাম আমি যাইগা, ঠিক আছে এই কথা কর পরে কয় রাখো রাখো ওই যাবি তো রাখ, পরে এই কথা কয় আচ্ছা ঠিক আছে তুই যদি ডিউটি না করস তাহলে কি তোর কি আমি রাখতে পারবো? আমার এই কথা আনা আমার আমি গাছে ঠিক আছে আমি দিটু করবো না ভাই, আপনি একজন লোক লয়ে লেন, আপনার গাড়ি তো পড়েই থাকে, আপনার তো চালানি না গাড়ি, ঠিক আছে তা আমার এনে থাকে হতো লাভ কি, তা আমি চলে যাই আপনারও টাকা বাঁচবো, তো গাড়িটা তো পাহারা দিতে একজন লোক লাগে, এই দশ না গাড়ি তো কত কিছু চুরি হয়ে যায়, ব্যাটারি চুরি লয়ে যায়, এইটা লয়ে যায় ওটা লয়ে যায়, এই কারণে তোর রাখি আমার আর আমি কি আমার তো এবার থাকে লাভ নেই ভাই, আমার কাজ আছে আমি আর গাড়িতে ডিউটি করবো না, চিন্তা ভাবনা করছি আমি অন্য কিছু করবো। এ কথা কর পরে সে আমার টাকা দিল 600, ওকে মিরপুরে আমার খালাই থাকে, তা ওই খালার বাসায় আগে কয়েকবার গিয়েছি, তা ওই খালার ওই জায়গায় গেলাম, মার ওই জায়গায় যাইনি, যাওয়ার পরে খালাই কইতাছে কি গাড়িতে ডিউটি করস না, আমি গাড়ি চাকরি সাইড দিয়ে পড়ছি গাড়িতে তো ডিউটি করি না, কি করবে আমি এনে থাকবো আমি দু একদিন, আচ্ছা ঠিক আছে তাহলে দু একদিন থাক, তা খালাগো ওই জায়গায় মিরপুরে দু একদিন থাকলাম, দু একদিন থাকার পরে আবার স্ট্যান্ডে আইসি, হ্যাঁ আবার পরে ওই জায়গারই নাজিমুদ্দি আজি মানে হ্যাঁ গাড়ি আছে, হ্যাঁ গাড়ি আছে বা নিজের পাঁচশো দোকানও আছে, তার তিনটা পোলা, তা বড় পোলার নাম হলো মাসুদ, তা মাসুদ ভাইয়ের একটা গাড়ি আছে বড় গাড়ি লিলেন গাড়ি, তা আমি ওই স্ট্যান্ডে যাওয়ার পরে হন তার কম্পাউন্ডার মানে অফিসার তা আমার কইতাছে কি কিরে সজল দিয়ে গাড়ি দিয়ে করস না, আমি কই না, কয় তাহলে একটা গাড়ি আছে আমার মাসুদ ভাইয়ের গাড়ি ওই নাজিমুদ্দিন আজির পোলার গাড়ি, তা দিয়ে গাড়ি ডিউটি করবি আমার একা, আমি কই করবো কইটা তো লং রোডে চলে, আমি কই কোন রোডে কয় ঢাকা সিলেট রোডে, আমি কই তাহলে ঢাকা সিলেট রোডে চলে আমি করবো, কয় তাহলে তুই রেডি থাক গাড়ি আইতে আছে, তাইলো আর পরে গাড়ি স্ট্যান্ডে গাড়ি তুললাম, তার ড্রাইভারটা একটু বয়স্ক টাইপেরই তার নাম ছিল আবু ভাই, ওই আবু ভাইয়ের লগে ডিউটি করলাম অনেকদিন, তার লগে ডিউটি করার পরে মানে সে আমার আপ ক্লিয়ার করে দিল ঢাকা সিলেট রোডে, মানে তখন আমি সিনিয়র হয়ে গেলাম, তখন আমি মানে ঢাকা সিলেট রোডে সব রোডেই কম বেশি গাড়ি চালাইতে পারি, এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি, মানে ওই গাড়িতে থাকার অবস্থায় মানে আমার ডায়রিয়া সুইলা যায়, তখন ওই বাবু বাজার ইসলামিয়া ট্রান্সপোর্ট, তো ওই গাড়িটা চাকরি সাইড দিয়ে আমি চলে যাই, এক পর্যায়ে আবু বাইল তখন দাবি করে চাকরি সাইড চলে যাই, যাওয়ার পরে ওই আবার ওই স্ট্যান্ডে আসি, আবার পরে তা আরিফ ভাই বলল যে কিরে আমার স্ট্যান্ডে দেয় সকালবেলা একদম, কিরে তুই গাড়িতে ডিউটি করস না, আমি কিনা আবু বাইল ডিউটি করছি তখন তো করি না, তুই তো সিনিয়র তুই তো তোর লগের পোলাবেন চান্স পেয়ে গেছে, তুই তো চান্স পাস না তোর বয়স অল্প এই কারণে তোর মাহাজনরা চান্স দেয় না, তা তুই আন কি করস কোনো গাড়িতে কি ডিউটি মিউটি করস? আমার কইতাছে আরিফ ভাই, আমি কই না কোনো গাড়িতে ডিউটি মিউটি করি না, তা তাহলে আমার গাড়িতে করবি? আমার কয় আমি কই করবো, তারপর থাকলাম তার লগে প্রায় ছয় মাস, তা আমার আর কি ছয় সাত মাস সে গাড়ি চালাইলো ঢাকা সিলেট চিটাগাং রোডে, চালানোর পর একদিন সিডি মিল আছে না এর কোম্পানি, ওই সিডি মিলে মানে মাল লোড করবো দুপুরবেলা বারোটা বাজে চিনি 280 বস্তা চিনি, তা আরিফ ভাই গাড়ি নিয়ে আমি দুজনে গেলাম সিডি মিলের ভিতরে গাড়ি ঢোকাইলাম, গাড়ি ঢোকা গাড়ি সিরিয়াল দিলাম, গাড়ি স্কেল করলাম, স্কেল করার পর গাড়ি পয়েন্টে তো জায়গা নেই বিশাল সিরিয়াল গাড়ি নিয়ে অনেক ভিতরে নিয়ে রাখলাম, আন দেখার পরে আন পয়েন্টে যে ডিউটা জমা দিছি মানে মালের চালান অফিসে চালান জমা দেওয়ার পরে 280 বস্তা মাল মানে বুঝে নিতে হবে মালটা, তখন ওই অফিসটা বলতেছে যে তাহলে এক কাজ করো গাড়ি কই আমি গাড়িতে একবারে অনেক ভিতরে নিয়ে রাখছি অনেক ভিতরে নিয়ে রাখছো না আমি বুঝি, তোমার গাড়ি মাল পাবা পাঁচ দিন পর, আমার এই কথা বললো, আমি কই পাঁচ দিন পর, হ্যাঁ কিনলে গাড়ি সিরিয়াল বেশি আর মাল সাপ্লাই কম, ঠিক আছে তোমার এত নম্বর সিরিয়াল, আমার এই কথা বললো, আমি কই আচ্ছা ঠিক আছে, পরে ডিও জমা দিয়ে চলে গেল, আর এই পয়েন্টে লোড পয়েন্টে খবর নিবা আর এদিকে আসা লাগবে না, যে জায়গায় ডিও জমা দিছে ওই জায়গার বিচাররা বললো যে এদিকে আসা লাগবে না ওই লোড পয়েন্টে খবর নিবা, তোমার গাড়ির নাম্বার আর গাড়ির মালের কাগজ ওই লোড পয়েন্টে চলে যাবে, লোড পয়েন্টে খবর নিবা পাঁচ দিন পর, ওকে তারপরে গেলাম আরিফ ভাইয়ের কাছে কয় কি রে কি অবস্থা আমার এবার গাড়ি কোন সময় লাগাইতে কইছে, আমি কই গাড়ি তো কইছে পাঁচ দিন পর লাগাইতে, কয় কি কস গাড়ি তো কইলো আমার দুই তিন ঘন্টা পরেই লোড দিব ট্রান্সপোর্টের লোক বলবো, আমি ট্রান্সপোর্টের লোক বলছে কতক্ষণ পরে কয় ভাই তাহলে কি করবেন গাড়ি তাহলে আপনার ড্যামারিজ দিবো 2000 কইরা দৈনিক, দৈনিক 2000 টাকা ড্যামারিজ দিবো পাঁচ দিনের এলা যত টাকা ড্যামারিজ আহে আপনার গাড়ি থাক ওই জায়গায় ঠিক আছে মালদা লোড করে নামাই দিয়ে দৈনিক 2000 করে পাইবেন গাড়ি যে কয়দিন বয়ে থাকবো মিলের ভিতরে, তা মালিকে কয় কি তাহলে সজল তুমি থাকো
আমি তাহলে বাসায় যাই, 5 দিন পরে আমি আবার আমলি, আমার এই কথা বলে। আমি আচ্ছা ঠিক আছে, তা সে আমার দৈনিক 200 টাকা করে 5 দিনে যে কয় টাকা হয় খাওয়ার 200 করে দিয়া গেল। কয়েকটা তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো আর গাড়িতে থাকো, আর মালটা 5 দিন পরে খবর লোড করে আমার ফোন দিও, আমার এই কথা কইলো। আমি চললাম, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবার রাত্রে 12টার দিকে আর কি, তখন আমার সিরিয়াল পড়লো বৃহস্পতিবার রাত্রের 12টার দিকে। তা বৃহস্পতিবার রাত্রে 12টার দিকে গাড়ি লোড কইরা মানে কমপ্লিট করতে করতে ফজর আজান দিয়ে দিল, মানে মাল পাইতে পাইতে ফজর আজান দিয়ে দিল। তা স্কেল মেস্কেল কইরা, ওজন মজন কইরা, চালান মালান কমপ্লিট কইরা, গাড়ি তেরপাল দিয়া রশিদ দিয়া মানে বাইন্ডা বানতে বানতে 7টা 8টা বেজে গেছে। আর মহাজনের ফোন দিয়ে কুয়া দিছি, তা সে আস্তে আস্তে 10টা বাজছে। ওকে, রূপসি, রূপসি বরফা আছে না রূপগঞ্জ ওই জায়গা, তা সে আমিন বাজারতে আসতে তার 2 ঘন্টা সময় লাগছে। তা আসার পরে দেখা যায় গাড়ি গুড়ি সব কমপ্লিট, মালমুল বান্দা, চালান মালান সব কমপ্লিট। তা টেন্স অন হাই কইতাছে যে তুমি গোসল করছো আমার। আমি কই না গোসল তো করি না, তোমার শরীর তো পুরো ধুলাবালু দিয়ে ভরে গেছে, তাহলে এক কাম করো তুমি গোসল করে রাখো আমার। আমি যে যাই গোসল করতে গেছি, যাই দেখি ভিড় ওই জায়গায় মানুষজনে। তা আমি আর গোসল করলাম না, বালতি লেবা চলে এলাম, তাই বালতি গাড়ির ভিতরে রাখলাম। পরে কয় নাস্তা করছো? আমি কই না, টাকা নেই, মানে যে টাকা দিয়ে গেছিল 200 টাকা করে আমি আবার একটু খরচ করে লেছি বেশি, তাই কারণে টাকা নেই আমার কাছে, সকাল নাস্তা করার টাকা নেই। পরে সে আমার টাকা মাগার কথা কিছু জিগায় নেই, ঠিক আছে। তা আমি কই আমার কয় নাস্তা করে রাখো। তা আমি আবার করলাম কি, নাস্তা করে আমার টাকা তো নাই। তা ওই হোটেল আবার পরিচিত, ওই জায়গায় গাড়ি করে রাখি, প্রায় প্রায় আহি তো ওই হোটেলে যায়। তখন 10টা 11 বাজে, নাস্তা কি করলাম, ওই 2টা পুরি খাইলাম আর 1 গ্লাস পানি খেলাম, আর কিছু খাইলাম না। হ্যাঁ, আবার চলে এলাম। এর মধ্যে গাড়ি দেই হ্যাঁ স্টার্ট করে মেন গেটে হরেন দিতেছে, তা দৌড়ে আইলাম আয়াত গাড়ির ভিতরে, ওইটা বাম সাইডে ওইটা বইলাম। তাই গাড়ি টান দিয়া বাইরে এলো, বাইরে নসেন দিটা খোলা যায় গাড়ি রাখলো। রাখার পরে এখন আমার কইতাছে যে খাওয়া দাওয়া করবা না আমার, কারণ আমার কাছে তো টাকা নেই। তা আমি আবার করলাম কি, গাড়ির ভিতরে 5 টাকার কয়েন 2টা ভাঙতি পয়সা ছিল গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে, ওই ড্যাশবোর্ডের ভিতরে 5 টাকা নিয়ে যায় 2টা সিগারেট কিনলাম, গল্লি 5 টাকা সঙ্গে 2টা গল্লি সিগারেট 5 টাকা। তা কিনা নিয়ে গাড়ির সামনে দাঁড়ায় টানতাছি, একটা ধরে আর একটা পকেটে। তা এর মধ্যে হ্যাঁ বসে, তাই আমার কইতাছে ক্লাস মিলা সবকে পুচ্ছ আমার গান গিজি, তাহলে উঠো স্টার্ট করি জায়গা আমার করে। আমি আচ্ছা ঠিক আছে, পর উঠলাম স্টার্ট করলো গাড়ি। তখন বৈর ব্রিজ পারানোর পর তখন সে আমার বলতেছে যে এই জায়গাতে কিন্তু একবার মাল চুরি হয়েছিল মনে আছে? আমি কইছি 6000 টাকা জরি বানা দিছি। হ্যাঁ, এই জায়গাটাও খেয়াল রেখো উপরে আমার এ কথা। তা আমি চলতি গাড়ি উপরে রানিং গাড়ি মানে চলন্ত অবস্থায় আমি উপরে উঠলাম, উপরে উঠে মালের উপরে দাঁড়ায় রয়েছি। এর মধ্যে দেখলাম কি একটা প্রাইভেট ওভারটেক করার লেগে অনেক চেষ্টা করলো, পরে হাফ ব্রেক মারলো, প্রাইভেট ওভারটেক কইরা দেরি মানে সাইড দিয়ে দেরি সে দিকে প্রাইভেট ড্রাইভারটা আর কি তেরামি করে মানে গাড়ির সামনে হাফ ব্রেক মারছে। হাফ ব্রেক মারার পর মানে আমি তো উপরে দেখতেছি দাঁড়ায়া, আর গাড়ি তো রানিং গাড়ি আর হয়তো ভিতরে চালাইতেছে। তা দেখলাম সে 2টা ব্রেক মারলো, মারার পরে গাড়ি টাচ করে একটা শব্দ হইলো, আর দেখলাম 2টা বাউলি দিল আর কি, ঠিক আছে। ওকে, 2টা বাউলি দেওয়ার পর আমি মানে শক্ত হয়ে আর কি দাঁড়ায় থাকার মানে অবস্থা নেই, মানে আমি পড়ে যেতেছি এই অবস্থা। তা দেখলাম কি পুরো গাড়ি ডাইন সেটা কাইতে গেল, ডাইন সেটা কাইতে যাওয়ার পরে মনে করেন ডাইন সেটা গাছের লগে যখন দেখলাম বাড়ি খাইব, তখন আমি হেভি স্পিডে লাভ দিলাম ওখান থেকে। জি, গাড়ির উপর থেকে, মানে ট্রাকের উপর থেকে। জি, চলতি গাড়ির উপর থেকে। ওকে, তা গাছের লগে বাড়ি খাওয়ার আগেই আমি ডাইন সেটা গাড়ির পল্টি খেব ডাইন সেটা, আমি লাভ দিছি ডাইন সেটা। আমি কিলে বাম সেটা লাভ দিলে আমি তো মেন রোডের উপরে পড়ে যাই, ঠিক আছে। আর মেন রোডের উপরে পড়লে আমি চেয়ার কোসের তলে পড়ি তাইলে, ঠিক আছে। তা আমি যে সামনে চেয়ার কোসে আইতাছে, তা চেয়ার কোসটা মানে হেভি স্পিডে আইতাছে, ঠিক আছে। আমি যে বাম সাইডে লাভ দিবো, বাম সাইডে লাভ দিলে রোডের উপর পরে, আর রোডের উপর পড়লে মানে আমার চেয়ার কোসে ডইলা থেকে যাবে, ঠিক আছে। তা আমি করলাম কি, ওই বাম সাইডে লাভ না দিয়ে আমি হেভি স্পিডে লাভ দিলাম ডাইন সাইডে, মানে হেভি স্পিড লাভ দিলাম যাতে গাড়ি পল্টি খেলে, যাতে গাড়ির মাল যাতে আমার উপরে না পড়ে। তা লাভ দিয়া মানে আমি পড়ছি রাইস মিলের উপরে, রাইস মিলের উপরে মানে খারাপ পড়া মানে উপরে পড়ছি। পরার পরে আমার এই প্রথমায় বাড়ি খাওয়ার পরে আমার সেন্স ছিল না, মানে অজ্ঞান হয়ে গেছিলাম। পরার পর তারপর বস্তা পড়লো 50 কেজির 5টা চিনির বস্তা, 50 কেজির 5টা বস্তা পড়ার পর চোখ মিলে চা দিয়ে যে আমি বস্তার তলে, জি চিনির বস্তার তলে গাড়ি পল্টি খাওয়া। আমি কারণ ওইটা লড়তে পারি না, আমার দোনো পাও মনে হইতেছে যে নাই, ঠিক আছে। তা আমি দিয়ে পাও আছে আমি আমার কাছে মনে হইতেছে নাই। তা আশেপাশের লোকজন ধরে মেয়েরা পুকুরে নামাইলো, এর মধ্যে পুলিশের গাড়ি আইলো, হায়ার পুলিশ আয়া আমারে ব্রাহ্মণবেড়া সদর হাসপাতালে লিয়ে গেল। লিয়ে যাওয়ার পরে পুলিশ নিয়ে গেল, জি পুলিশে নেয় নাই, মানে ওই এলাকার আশেপাশে যে লোকজন আছে না তারা নিয়ে গেল, আর মহাজনে লগে গেল, ঠিক আছে। মহাজন তো নিজেই চালাইছিল গাড়ি, মহাজন লগে গেল।
আর পুলিশের পুলিশের উপর দায়িত্ব দিয়ে গেল গাড়িটা রেখার দিয়ে উড়াইয়া গাড়িটা সাইড করে রাখতে আর মালটা আরেক গাড়িতে লোড দিতে। তা আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় শুক্রবার দিন ডাক্তার মাতার নেই, ক্লিনিকে তো সবকিছু করে আস, শনিবার দিন ডাক্তারে দেখলো, দেখার পরে পঙ্গু হাসপাতালে বাড়াই দিল। তা মাঝে কইল যে তুমি কেস উঠে আনো, তোমার যা ট্রিটমেন্টে খরচ হইব তোমার অর্ধেক আমার অর্ধেক। আমি কই আচ্ছা ঠিক আছে। তা আমি আবার মাঝানোর কথা মতন মানে কেস উঠাই নিলাম, মানে সরকার বাদী মামলা হয়ে গেছিল তার নামে। তা মাঝানোর নামে কেস উঠাই নেওয়ার পর মাঝানে কেছে তাহলে তুমি ঢাকা যাও, যা ট্রিটমেন্ট করো, আমি ঢাকা আইতাছি গাড়ি নিয়ে। তারপরে আমি ঢাকা আইলাম, আর পরে পঙ্গু হাসপাতালে ডাক্তাররা বলতেছে তাহলে ওর যে সমস্যা রিপোর্ট দেখা বলতেছে যে সমস্যা বড় ধরনের সমস্যা হিসেবে অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না, মানুষ মারা যায়। ঠিক আছে, ও যে বাচ্চা আছে ওর হায়াত আছে, এই কারণে বাচ্চা আছে, আর অপারেশন করলো মারা যাবে, তাতে তো অপারেশন করার দরকার নেই, আপনারা নিয়ে যান। মানে আমার মায়েরা বলতেছে, আমার মায়েরা বলতেছে এই কথা, আর আমার যে বাবা আমার বাপ মারলো যে বিয়ে হয়েছে, ঠিক আছে, সেই আর কি সেইভাবে আমার নিয়ে এসে আর কি ওই জায়গার থেকে আই না সেই মানে আমার মায়ের ফোন দিয়ে বলছে তুমি পঙ্গু হাসপাতাল সামনে আসো, সিএনজি দিয়ে বড় সে সিএনজি দিয়ে আসছে, আসার পরে পঙ্গু হাসপাতাল ডাক্তার বলতেছে অপারেশন করলে মরে যাবো, যা খাইতেছে ওরা খাওয়াই দেন, অপারেশন করে মায়ের ফালানোর দরকার নেই, বাসায় নিয়ে যান এইভাবে। তারপরে অ্যাম্বুলেন্স ওয়ালা বললো যে তাহলে এক কাম করেন, সামনার একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে ডাক্তারের সাথে আলাপ করে দেখতে পারেন। তা ওই জায়গায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখলো যে কাছে নামাইলো, নামাইলো তারা ডাইনাতের কবজা ছুটে গেছিল, ওইটা প্লাস্টার করলো, প্রস্রাবের লাইন দিল, কত মেরুদণ্ড ভেঙ্গা গুঁড়ো হয়ে গেছে একটা হাড়, তোর তো ফালাই দিতে হবে। তো অপারেশন করলে বেশিরভাগ এসব অপারেশনে রোগী মারাই যায়, তা আপনারা যদি অপারেশন করতে চান তাহলে আমি করে দিতে পারি, এই কথা বললো। পরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা অপারেশন করে দেন। অপারেশন করলে আর পিঠের রড বসানো লাগবে দুইটা, দুইটা রড দাম 60,000 টাকা, আর আমরা ডাক্তার থাকবো সাতজন, ডাক্তারের ভিজিট হলো 140,000 টাকা, আর 10 দিনের জন্য বেড ফেরি, 10 দিন পরে দৈনিক 1500 টাকা করে। তো ওই ক্লিনিকে আর কি ওই একটা অপারেশনে মেরুদণ্ডতে 3,00,000 টাকা গেল। তারপরে বাসায় নিয়ে গেল 22 দিন পর, বাসায় নিয়ে যাওয়ার পরে তো আমার দোনো সেটে রানের পাচার মাংস টাংস সব কইচা, একটানা 7 মাস আমি শুয়ে রয়েছি একভাবে, মানে ডাক্তার বলেছিল 2 ঘন্টা পর পর কাইট করে শোয়াইতে, এদিক ওদিক ঘোরায় শোয়াইতে। তা আমি একটানা একভাবে শুয়ে আসলাম 7 মাস, তা শুয়ে থাকার পর আমার পাচার রানের মাংস মানে ছিলই না, তা আমি বুঝতে পারিনি, এটা তো অবশ্যই গেছিল, দোনো পাওয়ার মাজা মজা সব অবশ্যই গেছিল, পোচা পায়খানা এটি হইলে আমি বুঝতে পারতাম না, মানে প্যারালাইজড হয়ে গেছিল। তারপর মাই কাজ করে দেয় যে এই অবস্থা, তা আমি আবার আয়না দিয়ে পরে দেখলাম যে আমার পাশে কোনো মাংস নেই, খেলে হার আছে। এক পর্যায়ে মানে আমার এই মাল লগে আর আমার এই যে এখন যে সংসার যার লগে সংসার করে আমার মায়ের, ঠিক আছে, তার লগে মানে বহুত টাকা পয়সা খরচ হয়েছে মায়ের 3,00,000 টাকা। জি বাবাই বলে রাখি তারে, বাবাই বলেন জি, যে সেই বাবাই বলতেছে যে পোলার পিছিয়ে 3,00,000 টাকা খরচ করছি, এখন পোলায় যদি মরিয়াই যায় তাহলে আমার এত টাকা খরচ করার দরকার পড়ছে কি, তাহলে জায়গা জমি জেনে যা আছে সব ব্যাস বেচা ট্রিটমেন্ট কর, তাহলে এত টাকা খরচ করলি গা, মানে এক পর্যায়ে দিয়ে যায় ঘরের ভিতরে মানে সারাসারি অবস্থা হয়ে যাব, মানে আমার লেগে আমার মার সংসার ভেঙে যাইব। তা আমি এক পর্যায়ে আমি কই কি মানে আমি তুই ডাক্তার বুঝতে পারি না, আমার তো এই অবস্থা, মানে ডাইনা তো প্লাস্টার করা, বামা তো ব্যান্ডেজ করা, মানে ডাইনা বামা ছিল লাগিয়েছিল, ডাইনা কবজা ছিঁড়ে গেছিল। তারপরে একদিন আমি কই কি তুই আমার ওষুধ দক্ষিণে খাওয়াইতে পারস না, মায়ের কইতাছি ঠিক আছে, তা তুই আমার কোনো কিছু করতেও পারস না, তাইলে কোথাও দিয়ে আমার এনে দেখা লাভ কি, তা আমার কইছি তুই হুইল চেয়ারে বাইর করে রাখ দে, আমার যেদিকে মন চাই আমি ওইদিকে চলে যাই, ঠিক আছে, আমি মরি দূরে যাই মরি, ঠিক আছে, আমার এই জায়গায় থাকার দরকার নেই, এলে আমি থাকলে তোরাও মরবি আমার লগে, তোরা তো কিছু করতে পারতাস না, এটা আপনি বললেন জি। তারপরে রাত্রে 12টা-1টার দিকে মানে দুইতলায় থাকে, তো তা ওই জায়গাতে আমার বাপে আর হইলো বড় ভাই আর দুইজনে আমার হুইল চেয়ার ধরা গেট গেটে গেটের বাইরে বাইর করে দেয়। তারপর আমি বাইরে গুলশান নতুন বাজার আছে না, ওই জায়গায় আমি ছিলাম 3 দিন 3 রাত একভাবে বৈশা, মানে ওই অবস্থায় আমি চিন্তা করছি আমার আমি তো আর বাঁচবো না, মানে আমার যে অবস্থায় গেছে আমার কেউ বাঁচাইতে পারবো না, তা আমি মরে যাবো। তা আমার কান্দ নাইলো মানে আমি কান্দতাম না, মানুষ বেরিয়ে যেত কানলে, ঠিক আছে, কোথায় দেখলো আমি একবার ক্লিয়ার শুনলাম, মানে আমার বাড়িতে বাড়ির গেট পর্যন্ত পাস করে দিছে, বাড়ির গেট থেকে আপনাকে পাস করে দিল দিছে, দর পরে আমার যেদিকে মন চেয়ে দিকে আমি চলে গেলাম একলাই, মানে হুইল চেয়ার নিজে চালাই, হুইল চেয়ারে বসা ছিলেন আপনি এবং বাড়ির গেটের পর্যন্ত পাস করে দিয়ে আপনাকে কি কি বললো, কইতাইলে তুই যে চলে যাইতেছস মানুষের তো হনলে কইব যে আমরা তোরা বাইর করে দিছি কেমন বাবা মা, ঠিক আছে, আমার ব্যাপার আমি কই তোমরা তোমার বাইর করে দেন, আমার আমার নিজের ইচ্ছা আমি এটা আমি চলে যাইতেছি। বাট আপনার কখনো মাথায় আসলো না যে আপনি কোথায় যাচ্ছি বা কি করবো কি, আমার আমার চিন্তা হইলো আমি তো মরেই যাবো, ঠিক আছে, আমার তো বাঁচার ইচ্ছা নেই, মানে আমার যে অবস্থা হয়ে গেছে আমি বেঁচে থাকো আমার তো লাইফের কোনো দাম নেই, আর আমার যে অবস্থা হয়ে গেছে আমি আমার তো কেউ বাঁচাইতে পারবো না,
ঠিক আছে, তখন আপনার মধ্যে এটা মনে হতো জি যে আমার কেউ বাঁচাইতে পারবো না, এর লাগে আমার তো রানে আর পাশে মাংসই নেই, তা আমি যে জায়গাতে যাইতাম ওই দিক দিয়ে মানুষজন নাক চাইপা ধরা ছাড়া কোনো উপায় থাকতো না, মানে আমি এই জায়গায় থাকতাম আশেপাশে মানুষজন থাকতে পারতো না, এত পচা গন্ধ। আমি ওই নতুন বাজার মৃত্যু হয় না, তারপরে আমি ফোন দিলাম আমিন বাজারে মানে ওয়েট করতেছিলেন জি, তা দিয়ে যে মৃত্যু হয় না আর কুকুরের জ্বালায় থাকতে পারি না, মানে যে সব কুকুর মানে আমার পিস লেগা পিস ছাড়ে না, ঠিক আছে কুকুর আমার পিস ছাড়ে না, যত কুকুর আছে সব আমার পিছে। আমি এক পর্যায়ে চিন্তা করলাম আমার তো মরণ হইব না, তা মরার আগে তো সাকিল ভাইয়ের লগে যোগাযোগ করি। পরের ঘটনাটা আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা, তারপরে সাকিল ভাইয়ের ফোন দিলাম, সাকিল ভাই তো জানে না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। তা সাকিল ভাই কয় কিরে কে আমার কয়, আমি সজল বলছি, কিরে তুই কই আসছিস আমার কয়, আমি কই ভাই আমি তো গুলশান নতুন বাজার আছি, তুই গুলশান নতুন বাজার কি করছিস, আমি কই ভাই আমি তো বাঁচবো না আমি মরে যাবো, তুই হঠাৎ করে এই কথা কস এত রাত্রে 12টা বাজে ফোন দিয়ে। আর আমি কই ভাই আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তা এতদিন হয়েছে 1 বছর তো প্রায় হয়ে গেল, তা আমার তো এই অবস্থা ভাই আমি তো মরে যাবো, ঠিক আছে আমার তো অবস্থা খুবই খারাপ, আমার যদি একটা মেডিকেলে ভর্তি করেন তাহলে মনে হয় বাঁচতে পারি। কয় তাহলে তুই এখন রাইট করে ফোন দিছস, এখন আমি কি করবো, মানুষজন কি বাইরে বাড়ি করতে, তা তুই এক কাম কর সকালের ভিতরে তুই আমিন বাজার থাক যেভাবে হোক, তারপর আমি যা যা ব্যবস্থা করার লাগে করতেছি। পরে সকালের ভিতরে আমি আমিন বাজার সিএনজি তে চলে গেলাম, সিএনজিওয়ালারে বললাম, সিএনজিওয়ালা দৌড়া মেরে উড়াইলো হুইলচেয়ার সহ, উড়াইয়া পরে আমিন বাজার নামাই দিল, নামাই দেওয়ার পর ওই যে জাগর লোক আগে ডিউটি করেছে আবু ভাই নাইম ভাই তো বহুত লোক পরিচিত আমিন বাজারে সবাই চিনে কম বেশি আমার, তা সিএনজি তে নামাই যখন হুইলচেয়ার আমার বহাইলো তখন তো সিএনজি রক্ত দিয়ে পুরো চুপচুপ হয়ে গেছে। তা হুইলচেয়ার বহনের লগর লগে মানুষজন ভিড় হয়ে গেল, কিসে কিসে সজল তোর এই অবস্থা কেমনে ভাই এই অবস্থা, মানে কথা কম কি কাইন্দে কুল পাই না। তা কিসে হন এই ঘটনা, তারপর টাকা মানছে সবাই, মানে যে আইতাছে হেই টাকা দিতেছে, যে আইতাছে হেই টাকা দিতেছে, তা সাকিল ভাই মাকিল ভাই হারা সবাই মিলে সারাদিনে টাকা আমাকে উড়াইলো, উড়াই আমারে সরাদি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। তো ওই নিয়ে যাওয়ার পরে ডাক্তারে কইতাছে তাও তুলছে 2.5 লাখ টাকা মতন ওই জায়গার থেকে ইস্টান থেকে। তা তুইলা আমার নিয়ে গেল ওই জায়গায় সরদি হাসপাতালে, হারা 4 জন নিয়ে যায় প্লাস্টিক সার্জারি বানিয়ে দুইটালায়, তা নিয়ে যাওয়া ডাক্তার ওই জায়গায় বয়ে রাখছে, ডাক্তার যায় আসে আন বলতেছে যে এই পচা একটা গন্ধ আসতেছে কোথার থেকে, ঠিক আছে পচা গন্ধ কোথার থেকে, মানে আমার এখান থেকে যা আসে তারা আমি কেউ বুঝতে দিই না, মানে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি না, আমি চুপচাপ বসে রয়েছি। তা আমার নিয়ে যায় ড্রেসিং রুমে নিয়ে যায় আমার তো 3-4 জন মিলে দৌড়া উপর করে হওয়াইছে। হওয়ানোর পর আমার কাছে মনে হইল যে না আমি যান ফিরা পাইলাম, মানে উপরে শুইলে আমার অনেক শান্তি লাগতো আর কি, ঠিক আছে আর বসলে আমার যান বেড়ে যেত, ঠিক আছে এত ব্যথা আর দোনো পাও তো ফুইলে অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, তা ডাক্তারে কইতাছে তো যে অবস্থা দেখতেছি অত খালি পাশে তো কোনো মাংসই নাই, অত হাড় মার বেড়ে গেছে, অত হাড়ে লেগে গেছে, আর যদি হাড়ে যদি লেগে যায় কেন হাড়ে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তো আর বাঁচানো সম্ভব অসম্ভব, তাহলে আর কেউ বাঁচিতে পারবে না। এক কাজ করেন, তা আমাদের এখানে তো অত লং টাইম চিকিৎসা, তো লং টাইম চিকিৎসা তা অত পেন বেডে থাকতে পারবে না, আপনারা যা বললেন ওই গরিব মানুষ অসহায় ঠিক আছে আর কেউ নাই, তাইলে আর ফ্রি বেডেই দিতে হবে, তা আপনারা এক কাজ করেন আর কালকে নিয়ে আসেন, ঠিক আছে কালকে দেখি কি করা যায়, তা আমাদের এখানে ফ্রি বেড কয়েকদিনের ভিতরে খালি হবে না, কয়েকদিন পরে খালি হবে। তা আমার ওই জায়গায় ম্যাডাম মানে সেও সার্জারি বড় ডাক্তার, সে আমার বলতেছে তোমার বাড়ি কই, আমার আমি বললাম আমার বাড়ি পিরিজপুর জিয়ানগর, তাহলে কয় তো বাগেরা রোড পরে না আমি বুঝি, তো আমাদের ওর দিকে গিয়েছিলে তুমি, তোমার এই অবস্থা হইলে গো, আমি পরে বললাম এইভাবে, তাহলে এক কাজ করো তুমি 22 দিন পেন বেডে থাকো, ঠিক আছে আমি ম্যাডামরা বলতেছি কি ম্যাডাম আপনি আমারে একটা সিট দেন আর নাইলে আমার টার্মিনালে থাকতে হইব, ঠিক আছে আমার তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই, আমার টার্মিনালে থালা চটমট বিছিয়ে রাস্তায় থাকতে হইব, ঠিক আছে তা আমার রাস্তায় আমার বয়লে আমার যান বেড়ে যায় ম্যাডাম, তাহলে আপনি আমার আর বয়েন না আপনারা, ঠিক আছে আমার আর বয়েন না, আমার এরকম হয়ে রাখেন আমার বইলেই যান বাইরে হয়ে যায়। পরে কথা তো তোমার পেন বেডে থাকতে হইব 22 দিন, 22 দিন পরে ফেরি বেড খালি হবে, তুমি কি পেন বেডে থাকতে পারবা, তা সাকিল ভাই কইলো আচ্ছা ঠিক আছে তাহলে একটা পেন বেড দেন 22 দিনে কত টাকা, কয় 275 টাকা করে সিট ভাড়া দৈনিক, আচ্ছা ঠিক আছে 22 দিনে যত টাকা হয় আমরা দিতেছি, আপনি আর একটা 22 দিনের জন্য একটা সিট দেন তারপরে আর ফেরি বেডে দিয়ে তা আমরা দিতে পারি। পরে কাছে ঠিক আছে তাহলে ওয়েট করেন, পরে আমার দিল ওই জায়গায় পেন বেডে, পেন বেড দেওয়ার পরে ওই ডাক্তারে 4টা সার্জারি করলো, মানে একবার কইলা মানে 4টা সার্জারি করলো, তা সার্জারি করছে মানে 1.5 থেকে 2 বছর খালি খালি ড্রেসিং করছে সে আমার, 1.5-2 বছর ড্রেসিং করার পর মানে ওইটা মাংস দিয়ে আর কি ভরে আইলো পুরো জায়গা,
আর রিপোর্টে সব নর্মাল, সব নর্মাল রিপোর্ট, যা তো যেটা ভাবছিলাম সেটা না। আর শাকিল ভাইরা তো মানে আমার ভর্তি করে দিয়া তারা গেছে, ওষুধ মসুদ জেনে যা লাগে আর ওই ঠিক করে দিয়ে গেছে, মাসে মাসে টাকা দেওয়া লাগে তারা ওটা দিল, আর আমার ওষুধ মসুদ টুকটাক যেটা কিনা লাগে ওটা দিল, আর ডাক্তারও খুবই সহযোগিতা করছে আমার। একদিন ডাক্তারের অপারেশন সার্জারি করে আহ আমার কইতেছে দেখ দি তোর জায়গাটা আগের মতন আছে না আগের মতন ঠিক হয়ে গেছে আমার কয়ে, কারণ আমি আয়না দিয়ে দেখি কি যে আমার ওটা আগের মতন হয়ে গেছে, কোনো গাও নেই কোনো ক্ষত নেই, খালি সিলাই গুলো আছে দুটো সাইডে আশিটা সিলাই, মানে এই সাইডে চল্লিশটা সিলাই, এই সাইডে চল্লিশটা সিলাই, আশিটা সিলাই, খালি সিলাই গুলো বোঝা যায় কিন্তু গাওটা কোনো কিছু বোঝা যায় না। তা এখন ডাক্তারে একদিন আমার কইছে ড্রেসিং করতে নিয়ে যেতে, মানে তা আমি আবার কছিলাম কি আমার কইছে তলিতে করে শুয়ে আসতে, আর ওই আয়া আমার কাছে কি বসায় নিয়ে গেছে, বসায় নিয়ে যাওয়ার কারণে মানে আমার দুটো সাইডে দুইটা দুইটা চারটা চারটা মানে সিলাই কাইটা যায়, ফাইটা যায় আর কি, সিরা যায়, সিরা যাওয়ার মানে আমি তো যে অবস মানে বুঝি না আর কি, মানে যেমন সিরা গেছে সেরকম মনে হলো যে লাল পিঁপড়া কামড় দিলে যেরকম তো লাগে না ওরকম লাগলো। তা আমার ডাক্তারে কয় কিরে তোর বললাম শুয়ে আসলে তুই দিয়ে আসলি বসে, আমি তো খালায় আমার বসায় নিয়ে আসছ আমি কি করি, তোর বসায় নিয়ে তাহলে তুই তো কাম শেষ করে লেইছিস আমার এই কথা বলে। তা আমি কাম শেষ করছি মানে তোর তুই পর আমার দৌড়ে উড়াইলো, দৌড়া ড্রেসিং টেবিল হওয়াইলো, হওয়ার কয়ে তোর সিলাই ফাটাই ফেলছিস, কয় তাহলে আল্লাহ হইলো না কষ্ট এই বিটা, পরে কথা কয়ে ড্রেসিং মেশিন কইরা আমার পাড়াই দিল। তা আমার তিন বছর পর বলতেছে আমি দেখে কি যে সে আমি একটু পাও হালকা হালকা লড়াইতে পারি আর কি, মানে লড়াইতে পারি দাঁড়াইতে পারি না আর কি। পরে ডাক্তারে কইতেছে বড় ডাক্তার সে কয়তো তো পায়ে দেখা যায় সেন্স হালকা হালকা আছে, তা কাজ কর তো আমাদের তো ট্রিটমেন্ট শেষ, তা তো এই তিন বছরে তো তোমার কোনো আপন লোক পাইলাম না আমার কইতেছে, আমি কই আমার তো আপন লোক নাই, তোমার যারা ভর্তি করে দিয়ে গেছো তারা কি আসে আমার বলে, আমি কই না তারা তো আর আসে না, তারা কত আসবে তারা তো বহুত কষ্ট তোমার জন্য, তা তুমি এক কাজ করো আমাদের ট্রিটমেন্ট শেষ এখন তোমার যাইতে হবে সাভার সিআরপি হাসপাতালে, সাভার সিআরপি হাসপাতালে আমি তোমার যে জায়গায় ঠিকানা দিয়ে দিতেছি তুমি সেই জায়গায় যাও, গেলে তোমার ভালো হবে, তুমি আমার যতটুকু ধারণা তুমি দাঁড়াইতে পারবা আবার আগের মতো হাঁটতে পারবা যদি আমার কথা শোনো, তোমার একটু কষ্ট হবে এই তাছাড়া কিছু না তুমি চেষ্টা করো। ওদিনকে দিঘাবালা বাইরে গেলাম, তা গাড়ি ভাড়ার টাকা মানে খরচের টাকা সব বড় সারে দিয়ে দিছে ডাক্তার সিরাজি বানু যে সরাদি হাসপাতালে, তা সে দিয়া দেওয়ার পর তা ওই জায়গায় গেলাম, যাওয়ার পর এখন ভিতরে আমার তারা ভর্তি দেয় না, ঠিক আছে রাত রয়ে গেছে আজকে তো এনে হবে না কালকে সকালে নিয়ে আসেন, কয়ে তাহলে ওর তো নিয়ে এসি অত বাড়িঘর নাই অত কেউ নাই অত এতিম, তা আমি ওই জায়গায় থাকি তিন মেরে আইসি তো ওর সারে ডাক্তারে বললো এই কারণে আমি ওর নিয়ে এসি বাবা, এখন আর আমি কি করবো কম এখন তো যাওয়ার কোনো জায়গা নেই, আমরা তো আইসি সরদি হাসপাতাল থেকে, তাহলে কইতেছে তাহলে বাইরে রুম ভাড়া পাওয়া যায় রুগীদের জন্য, তাহলে রুমে আজকে একদিন নিয়ে থাকেন দুই আড়াইশো টাকা নিবে একদিনে, রক্ত ঝরে ওটা তো এখনো শুকায় নেই, তা আমরা আর ট্রিটমেন্ট দিব, তা ট্রিটমেন্ট ফ্রি করে দিছে আমার ওই জায়গায় যত ট্রিটমেন্ট আছে সাভারে সিআরপি তে ফিজিওথেরাপি সব ফ্রি, তা আমার দুইটা কাট করে দিল একটা অকুপেশনাল থেরাপি আর একটা ফিজিওথেরাপি, তাই দুইটা থেরাপি আমার করা লাগে দৈনিক। তা আমি ওই জায়গায় মুরব্বী আমার কইতাছে কয় তা আমার কাছে তো টাকা নেই মানে স্যারের দুই হাজার টাকা দিছে আর স্যারের ফোন ফোন স্যারের তো ফোন নাম্বার দেয় নাই, স্যারের ঠিকানার কেলে লেগে দিছে আর সাইন দিয়ে দিছে সিল দিয়ে দিছে, তা স্যারের কাছে তো আর যাই নাই, পর ওই শাকিল ভাইয়ের আবার ফোন দিলাম, শাকিল ভাই কয় কি তাহলে তুই যা থাকতে হইব তাহলে কত টাকা লাগবে, আমি কই তাহলে তেনে আমার তিন চার মাস থাকতে হবো ভাই দুই হাজার তিন হাজার টাকা করে রুম ভাড়া আর দৈনিক আমার হোটেলে খাইতে হইব, আমার কাছে তো ভাই এই টাকা নাই আমার তো যা থাকতে হইব চার পাঁচ মাস, আর ওই যে ভিতরে ট্রিটমেন্ট সব ফ্রি করে দিছে, তো এই মুরব্বীরে লগে করে লিয়ে লগে করে লিয়ে তো লিয়ে আনার পরে ওই জায়গাতে প্রায় দশ পনেরো হাজার টাকা মতন আমার উড়াই দিল, মানে এরা তো এক একবার করছে এই কারণে, তারপরেও তাও দিছে মানে সবাই দিছে সবাই দেওয়া মানে দশ পনেরো হাজার টাকা হইলো, হওয়ার পরে ওই টাকাটা নিয়ে পরে ওই জায়গায় আমি চার পাঁচ মাস আর কি থাকি যেভাবে কষ্ট মষ্ট করিয়া, পিছে যে গাওটা ছিল না ওইটা মানে আস্তে আস্তে দিন দিন খেলে বাইরে যাই যাচ্ছে, তা বাইরে যাওয়ার পরে এখন ডাক্তার তোমার ওই সরাদি হাসপাতালে যাইতে হবে, ওই জায়গায় পাঁচটা মাস থাকার পর ওই জায়গাতে আমার আউট করে দিল, আর আমি যদি থাকবো ওই জায়গায় আমার থাকার মতন টাকাও নেই, যে টাকা আমি নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে, তখন বাড়িওয়ালার টাকাও পাবে বাইশ দিনের না পঁচিশ দিনের টাকা পাবে, আমি তো তার টাকা দিতে পারি না, হোটেলও চার পাঁচশো টাকা বাকি খাইছি ঠিক আছে, আর এই অবস্থা। আমি কয়েকজনের ফোন দিলাম মানে কেউই মানে কয় আমরা আর কত দেবো ভাই আমরা তো বোধ করছি তোমার লাগে এখন তুমি এক ব্যবস্থা করো, তখন আমি আবার আরেকজনের ফোন দিলাম ওই শরৎ দিয়ে ওই জায়গায় মানে তিন বছর থাকার পর মানে একটা লোকের লোকের ভালো পরিচয় হয়েছে সে ওষুধ কোম্পানির লোক, তা আমি তার ফোন দিলাম ইন্সপেক্টর ভাই হাসান ভাই কে হ্যাঁ কে সজল আমি কে হ্যাঁ ভাই আমি তো এই ঘটনায় এই অবস্থায় আসি আমার সাথে টাকা নেই আমি তো চার পাঁচ মাস থাকছি এখন তো আমার
বাড়িওয়ালা টাকা পাইবো আর হোটেলও কিছু টাকা পাইবো, আমার তো পিছিয়ে যাওয়া প্রশ্নটা করছিল এটা তো সমস্যা হয়ে গেছে। ওকে ঠিক আছে, তো আমি 5-6 মাসে আমার ওই তারা দাঁড়া করাইছে হুইল চেয়ার আনতে কি আগে চেতে ভালো। আমি কইছি তাহলে তাহলে তুই চললাই, আমি কালকে দেখবো নি কি করা যায়। তো আমি বাড়িওয়ালারে কয়ে কাছে বাড়িওয়ালারে ফোন দিয়ে আমার ধরাই দিস, আমি কথা কমনি আর হোটেলওয়ালারে ফোন দিয়ে আমার ধরাই দিস। তো আমি একবার ফোন দিয়ে ধরাই দিলাম, হেল লগে কথা কইল। পরে বাড়িওয়ালাকে গিয়ে আছে ঠিক আছে তোমার ভাড়া দেওয়া লাগবো না তুমি চলে যাও। তা হোটেলওয়ালার 500 টাকা পাইতো, হ্যাঁ 200 টাকা দিছি আর 300 টাকা দেয়নি, হ্যাঁ মাফ করে দিস। তারপর ওই জায়গাতে চলে আইলাম, চলে সরদ দিতে আইলাম, আর পরে সে ভর্তি মর্তি করে দিল। তা ডাক্তারে এখন অপারেশন করে না, ডাক্তার তোমার জন্য আমি বোধ কষ্ট করছি ঠিক আছে, বোধ করছি তোমার জন্য ঠিক আছে, আমি আর কত করব ঠিক আছে। তা এখন আমি তোমার অপারেশন করলে তোমার একজন লোক থাকতে হয় 24 ঘন্টার জন্য পাশে, তোমার ওই অপারেশন করার লোক নাই, তোমার সেবা করার লোক নাই, কিছু ওষুধ বাইরের থেকে কিনা লাগে অপারেশন করার পর, তোমার সেই টাকাও নাই ঠিক আছে, তোমার কোনো কিছুই নাই। তাহলে আমি তোমার অপারেশন করার পর তুমি যদি বাইচান্স মারা যাও তখন তোমার বডিটা আমি কই পাঠাবো ঠিক আছে। তা এক কাজ করো, তা তোমার অপারেশন আমি করব, তোমার কিছু টাকা জোগাড় করতে হবে আর হইলো একজন লোক ব্যবস্থা করতে হবে যে 24 ঘন্টার জন্য তোমার পাশে থাকবে। ওকে, তারপরে সে আমার এই কথা বলল, বলার পর হ্যাঁ আমার কয় সিট নাই, তুমি কি করবা করো, আমার এখানে তো তোমার আমি বহুদিন রাখছি ঠিক আছে, আমার পক্ষে সম্ভব না আর সিটও খালি নেই, তোমার সিট কিভাবে দিব। তারপরে আমি বারান্দায় ছিলাম প্রায় 2-3 সপ্তাহ আর কি ছিলাম, না খাইয়া অসুস্থ অবস্থায় না খেয়ে ছিলাম। তা থাকতে থাকতে এক পর্যায়ে দেখি যে আর থাকা সম্ভব না। তা আমার একজন বলছিল যে ওই ফার্ম গেটে আর কি ওই যে মাতা তেরেসা ওই জায়গায় গেলে নাকি ওনারা বলে সব হেল্প করে ঠিক আছে। তা ওই জায়গায় যাওয়ার পরে সে আমার ওই জায়গায় সিস্টার বাড়ি, তা আমি ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আর ওই জায়গায় দারোয়ান আমার ঢুকতে দেয় না ঠিক আছে ভিতরে। পরে একজন সিস্টার আসলো, কি হিসেব দায়া তোমার, আমার আমি কই আমার তো এই সমস্যা এই ঘটনা এই অবস্থা, আমার তো কেউ নাই, আমি তো এরকম অপারেশন হয়েছে আর অপারেশন করা লাগবে, আমার তো কেউ নাই, আমার তো অবস্থা বেশি ভালো না, আমার তো অবস্থা দিন খারাপ হয়ে যেতেছে, আমি তো এরকম 2-3 সপ্তাহ মেডিকেলের বারান্দায় পড়ে রয়েছি, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, তা আমি এই কারণে এই জায়গায় আসছি, আপনাদের এই জায়গায় আমি শুনছি, তা আগে আসি নাই, আগে অসুস্থ বেশি ছিলাম, এখন একটু সুস্থ হয়েছি, হাঁটতে পারি, এখন আমি আসছি, কয়েকটি হাঁটো তো দেখি আমার একবার করে হাঁটলাম। সে দেখলো, দেখার পরে কয় ভাইয়া আমরা তো এই জায়গায় এত বড় সিরিয়াস রুগী রাখি না, তা তুমি কি করবা, আমরা তোমার 1 প্যাকেট বিস্কুট আর 1 প্যাকেট দুধ দিতে পারি, তা আমাদের এখানে তাছাড়া আর কোনো সহযোগিতা পাবা না। তা আমি সকাল থেকে ওই জায়গায় সারাদিন ঘুরে রয়েছি, তা আমার তারা কোনো ব্যবস্থা করে না। হ্যাঁ এক লোক এক মহিলা আমার কইতেছে কি ওই জায়গায় ফাদার আছে, ফাদার আলবার্ট এই জায়গার বড় ফাদার ঠিক আছে, তার সাথে তুমি যোগাযোগ করো ঠিক আছে, ওই যে ওই যে বাইরে এসে ভিতরতে মানে গিজার ভিতরতে বাইরে এসে লাগবা, তারপর সে আবার ভিতরে চলে গেছে। হ্যাঁ আমি আবার ভিতরে যাইতে লেছি, দেখি গেটের দারোয়ান নেই, আমি দারোয়ান তো ঢুকতে দেয় না ঠিক আছে, তা দারোয়ানে দেখি যে একটু সরছে, তখন আমি দুই কাজ যাইতেছি, আমি তো তাড়াতাড়ি আসতে পারি না, আমার তো আস্তে আস্তে হাঁটা লাগে, আমি আস্তে আস্তে হাঁটা যাইতেছি, এর মধ্যে দারোয়ান দৌড়ে আইছে, এই এই ছেলে এই ছেলে এই ছেলে তোমার এখন কই সেটা ভিতরে ঢুকবা না, আমি কি ফাদারের সাথে কথা আছে, কই ফাদারের সাথে কোনো কথা নেই ঠিক আছে, আমার এই কথা বাইরো 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 ঠিক আছে, এই কথা কই মানে আমার বাইর করে দিল ঠিক আছে। এর মধ্যে 4-5 জন সিস্টার মানে ওই গিজের ভিতরে আসতেছিল আর কি প্রার্থনা করার জন্য। অনেক সিস্টার আমার কান্না দেখে সে বলতেছে যে কি হয়েছে ভাইয়া তোমার ঠিক আছে, আমি কি এই ঘটনা পরে কয়ে তাহলে ফাদার সাথে কথা বলছো, আমি কি ফাদারের সাথে তো কথা বলতে চাইছিলাম, এই দারোয়ানে তো আমার ঢুকতে দেয় না, সে তো আমার খারাপ ব্যবহার করতেছে। পরে কয়ে ঠিক আছে তুমি দাঁড়াও আমি ভিতর থেকে কথা বললে আসি, ওই সিস্টারে আমার বললো, আমি দাঁড়াইলাম, সে ভিতরে যে কথা বললা আসলো, সে বলতেছে ভাইয়া এখানে তো তোমার যে সমস্যা এই রুগী এসে তারা তো রাখে না ঠিক আছে, আর এই জায়গায় যারা থাকে তাদের আত্মীয় ছাড়া বাইরের লোক তো রাখে না, আমার এই কথা বলতেছে, তুমি এখন কি করবা, আমি কি আমার তো যাওয়ার জায়গা নেই ঠিক আছে, থাকার জায়গা নেই, তাহলে তুমি কি করবা এখন, তাহলে আমি তোমার জন্য একটা থাকা তোমার হয়তো যাওয়ার জায়গা জায়গা নেই থাকার জায়গা নেই, তাহলে আমি তোমার একটা জায়গা ব্যবস্থা করে দিতে পারি, তুমি ওই জায়গায় থাকা থাকতে পারবা তোমার যতদিন সমস্যা সমাধান না হয়। আমি কই জি, তাইলে তাহলে আমি তোমার ঠিকানা দিয়ে দিই লেখা, তুমি ঠিকানা অনুযায়ী চলে যাও, একটা সিএনজি নিয়ে আমি সিএনজি ভাড়াটা সব দিয়ে দিতেছি। পরে সিএনজি ভাড়া দিয়ে দিল আর বলে দিল যে মতিঝিল নটরডেম কলেজে ফাদারের নাম লিখে দিল আর তার সাইন করে দিল আর তার মোবাইল নাম্বার দিয়ে দিল, দিয়ে আমার একটা সিএনজি তুটাই দিল ওই নটরডেম কলেজে নামাই দিল নিয়ে। নটরডেম কলেজে নামাই দেওয়ার পর ভিতরে ঢুকলাম, ফাদারের নাম কইলাম, ভিতরে ঢুকতে দিল, ফাদারের সাথে দেখা করলাম, ফাদারে যা বললো যে বললো
বেলালকে বেলাল নেবিন ক্লিনিক আর কি, কলেজে যে নেবিন ক্লিনিক আছে না, নেবিন ক্লিনিকের মানে ওয়ার্ড বয়, তারা যা বলো আমার কথা যে ফাদার অবু বলছে আমার একটা সিট দিতে, তা সেই কথা বলার পরে আমি কাছে জি ফাদার মানে ফাদারকে বললাম যে ফাদার এই ঘটনা এই অবস্থা, পরে কাছে ঠিক আছে তুমি যাও তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি যে এখন থাকো, তা এই কথা বলার পরে আমি চলে আসলাম। আসার পরে বেলালকে পরে বললো যে আমি ফাদারে বলছে একটা সিট দিতে, আচ্ছা ঠিক আছে তাহলে সিট দিল ওখানে, পরে আমি ওই জায়গায় থাকলাম বহুদিন, এখন ওই জায়গায় আছি নটরডেম কলেজে। তা ফাদার আমি বললাম যে ফাদার আমার তো এই সমস্যা, আমার তো কিছু অপারেশন হইলে কিছু টাকার দরকার, আর আমার তো অপারেশন হইলে একজন লোকের দরকার, তো আমরা লোক মুখ কোথায় পাবো, আমাদের এখানে তুমি থাকতে আসো তোমার থাকার সমস্যা, ঠিক আছে যাওয়ার জায়গা নেই, তোমার আমরা থাকতে দিছি তুমি থাকো এখানে। কবে নাগাদ থেকে আপনি ওখান থেকে থাকা শুরু করলেন? ওই জায়গায় প্রায় 2015 তো মানে এই 15 না 2014 তে আইছি ওই জায়গায়। 2014 তে আসছেন। প্রিয় শ্রোতা আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব এবং ওর যে শেষ অবস্থাটা সেটা আপনাদেরকে তুলে ধরবো ছোট্ট একটা বিরতির পরে। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে ছেলে মেয়েরা যাদেরকে আপনারা দেখেন বাসের মধ্যে হেল্পারি করতে কন্ডাক্টরি করতে, একটা টাকা দুটো টাকার জন্য যাদের সঙ্গে আমরা এতটা খারাপ ব্যবহার করি, আজকের এই গল্প থেকে আমরা যেন এই শিক্ষাটা নেই যে ওদের জীবনটা কতটা রিস্কের, ওরা কতটা কষ্ট করে দুটো পয়সার জন্য। হ্যাঁ আমরা হয়তো অনেক বেশি উত্তেজিত হয়ে যাই, গরমের মধ্যে থাকি, জ্যামের মধ্যে বসে থাকি, আমাদের অনেক কষ্ট হয়, উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, ওদের ব্যবহার অনেক সময় ঠিক থাকে না, কিন্তু ওদের আজকের এই অনুষ্ঠানটা শোনার পরে কেউ যদি ওদের ওদের প্রতি একটু সদয় হন, ওদের প্রতি একটু মানবিক আচরণ করেন, আমরা বলবো আমাদের অনুষ্ঠানটা সাকসেস। আমি খুব রিকোয়েস্ট করছি সবাইকে ধৈর্য ধরে আর কিছুক্ষণ একটু শোনার জন্য। কোথায়? মতিঝিল নটরডেম কলেজ আরামবাগে। নটরডেম কলেজ আরামবাগে। এখানে ফাদারের সহায়তায় আপনি কোথায় থাকেন? এটা ফাদারের সহায়তায় মানে নটরডেম ইউনিভার্সিটি কলেজের ভিতরে মানে আরো সামনেই আছে নেবিন ক্লিনিক, মানে ওই জায়গায় ছাত্ররা যদি অসুস্থ হয়ে যায় ওখানে এনে আর কি রাখে, ওখান থেকে বড় বড় মেডিকেলে ট্রান্সফার করে। তা ওই জায়গায় আসি, তো ওই জায়গায় আমি থাকি, আমার ওই জায়গায় থাকা খাওয়া সব ফ্রি। তা ওষুধ মসুধ যদি লাগে তাহলে ওই জায়গায় যদি থাকে ওই জায়গায় দেয়ার নাইলে বাইরের থেকে কিনা নেওয়া লাগে। ওনাদের ওখানে যা থাকে ওটা তো দেয়, আর যেটা না থাকে ওটা বাইরের থেকে কিনা লাগে। আর ওই জায়গায় তো 2014 আইসি, আর পরে খালি খাইতেছি আর ঘুমাইতেছি, আর কোনো কাজ নেই। আর ট্রিটমেন্ট তো কর্ম, ট্রিটমেন্ট করতে গেলে তো টাকার দরকার আর একজন লোকের দরকার, তা আমি তো ওটা পাইতেছি না। আর বহুত জায়গায় গেছি, বহুত মানুষের কাছে তারা দিতে দিতে ত্যাগত করতে করতে এখন তারাও হন। আপনার ফ্যামিলি আপনার খোঁজ খবর নেয় না? ফ্যামিলি খোঁজ খবর নেয় না, না মায়ের ফোন টোন দেয় না, ঠিক আছে। আর আমি ফোন টোন দেই মাঝে মাঝে, আর মার কাছে তো টাকা নেই, মাই করতে টাকা দিব। তো আপনার এই দিন রুটিনটা কি আপনার কিভাবে কাটে? ওই জায়গায় যে খাওয়ান দেয় খাই আর ঘুমাই থাকি সারাদিন। আমি তো সারাদিন বাইরেই বেরোই না, সারাদিন বাইরেই না, আর যদি কোনো জায়গায় যাই চিন্তা ভাবনা করি যে ওই মন্ত্রীর বাড়িতে গেছিলাম কয়েকদিন, যে সারাদিন দাঁড়াই থেকে ঘুরে আসি। মন্ত্রী বাড়িতে গেলেন মানে ঘটনাটা কি ছিল? মানে তার কাছে উদ্দেশ্যে যে সে যদি একটু সহযোগিতা করে আমার মানে লাস্ট চিকিৎসার। তো একদিন গেছি, যাওয়ার পরে মন্ত্রী 2000 টাকা দিয়া বলে যে তোমার এই চিকিৎসা বাংলাদেশে নাই, এই কথা বলে সে চলে গেছে। আমার আশা ছিল যে আমি মরার আগে আমি ABC রেডিওতে আমি এসে আমার লাইফ হিস্ট্রিটা শেয়ার করবো, আমি শুনি ABC রেডিও, আগেও শুনছি এখনো শুনি, ঠিক আছে। তা আমি আমার আশা জীবনের যে আমি আপনারা দেখবো, আমি খালি আপনার কণ্ঠই শুনছি, আমি তো ফেসবুকও চালাই না ইন্টারনেটও চালাই না, ঠিক আছে, খালি আপনার ওই খালি খালি শুনছি এমনি বাদামালা মোবাইল দিয়া, মোবাইল খালি কথা বলি এই ওই মোবাইল দিয়ে এফএম শুনছি। আপনার বয়সটা কত বলছিলেন? 23 বছর। এই 23 বছরের জীবন নিয়ে আপনার কারোর প্রতি কোনো কমপ্লেইন আছে? এই 23 বছরের পুরো জীবনটা নিয়ে আজকে যে অবস্থায় আপনি আছেন, কারোর প্রতি কোনো অভিযোগ আছে আপনার? হ্যাঁ আমার, হ্যাঁ আমার অভিযোগ কার প্রতি থাকবে? হয়তো আমি এরা ভাবি হয়তো এরা আমার ভাগ্য আল্লাহ রাখছে, বা হয়তো কোনো পাপের সাজা আমার 14 পুরুষের কোনো তারা পাপ করছে, পাপের সাজা আমার ভোগ করা লাগতেছে, ঠিক আছে। তাছাড়া তো আমি এরকম কোনো কাজ করি নেই যে আমার আল্লাহ আমার এত বড় শাস্তি দিবে, আমার বাঁচার কথা ছিল না, আল্লাহ আমার বাঁচায় রাখছে। তা মাঝে মাঝে ইচ্ছা হয় কি যে আমি বিষ খাই কিনাই না, কীটনাশক কিনাই না, আমি খায়া যে কোনো নিরিবিলি ফাঁকা জায়গায় যে আমি খায়া মরা যাই। আপনার এই ট্রিটমেন্ট করতে কত টাকা লাগবে, বা ট্রিটমেন্ট এখন কি কি অবস্থায় আছে, এগুলো যদি ডেভেলপ করতে চায় কি করতে হবে আপনার কি জানা আছে? আমার দোনো সাইডে পাশায় আবার নতুন করে অপারেশন করা লাগবে, প্লাস্টিক সার্জারি পাশার দোনো সাইডে মাসল। এই মাংসটা পাবে কোথায়? মাংসটা এই এই জায়গাতেই মানে তারা বানাবে। আচ্ছা, ওই জায়গাতে মাংস গাইডে এই জায়গাতে বানাবে। মানে এই ট্রিটমেন্টটা সরকারিভাবে হয় না? সরকারিভাবে হয়, মানে সরকারিভাবেই করবে,
যে আমার করছে সেই সেই ডাক্তারই আমাকে করবে অপারেশন, কিন্তু আমার পাশে যে থাকবে একজন সেবা করার মতন লোক, ঠিক আছে, সেই লোক নাই। আর ডাক্তারে বলছে আপন লোক ছাড়া হয় না এসব ট্রিটমেন্ট, ঠিক আছে, আয়া বুয়া দেয়া রাখবো, ওরা মনে করো তোমার পাশে 10 মিনিট থাকবে আর কিছুক্ষণ পরে থাকবে না, তোমার একটা কিছু দরকার পড়লে তখন তুমি তোমার এটা নিজেই করা লাগবে, তখন তুমি নিজে করতে যা, তোমার সিলাই মিলাই ফাইটা গেলে তাহলে আর ওই অপারেশন করা যেই কথা না করা একই কথা। অপারেশন করলে তোমার পাশে একজন লোক দরকার, আর কিছু পাশে আপনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই? না না কেউই নেই, আমি একা। আমি বুঝার পর থেকে যে বললাম না একা, যেভাবে কাটায় এসে জীবন এভাবেই অহন এভাবে একাই, ঠিক আছে। আর্থিকভাবে সাহায্য করলেও তো আপনার এই সমস্যা থেকে তো আপনি তো উত্তরণ থেকে কিভাবে উত্তরণ হবেন, কি আপনার পাশে দাঁড়াবে? এখন ওইটাই হলো কথা, ঠিক আছে। আর চিন্তা ভাবনা করি যে আপনি তো রেডিওতে এসেছেন সাহায্য পাওয়ার জন্য না, শুধু নিজের জীবনের গল্পটা বলতে? নিজের জীবনের গল্প বলার জন্য আসছি, আর আমার ইচ্ছা হইলো আমি এই জায়গাতে যাওয়ার পর আমি যদি আমার যদি যারা শুনতেছে তারা যদি আমার সাহায্য, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যদি আমার ঘটনা শুনা যায়, তারা যদি দয়া হয় যদি আমার করে তাহলে তো ভালোই, তাহলে আমি তো বাঁচলাম। আর যদি না করে তাহলে আমার এখন চিন্তা ভাবনা আমি এই জায়গাতে যাওয়ার পর আমি যেভাবে হোক আমি মরমু, কিল্লেগা মরমু, ওই জায়গায় যারা আমি জায়গার কাছে আসি তারা আমার বহুত রাখছে, তখন তারা বলতেছে যে এখানে তো বহুত থাকছো তুমি, এখন তোমার একটা ব্যবস্থা তুমি করো, মানে এখানে আর কয়দিন থাকবে? চেয়ারে ঠিকমতো বসতে পারেন না আপনি, বাথরুম করেন কিভাবে, ওয়াশরুমে যান কিভাবে? বাথরুমে মানে বসতে হয়, মানে বসতে গেলে যান বাইরে যায়, মানে বসি উনি কষ্টে দৈরা বসা লাগে। দুই সাইডে যে পানির পাইপ আছে না, পানি পাইপ দেওয়া থাকে, পাইপের উপরে হাত রেখা বড় রেখা বসা লাগে, একবারে বসি কিন্তু খুবই কষ্ট, মানে দৈরা বসা লাগে আবার দৈরা ভর দিয়ে উঠা লাগে, তাছাড়া বসতে পারি না। আর যদি একবার পয়রা যাই তাহলে একলা উঠতে পারি না, দৌড়া উড়ান লাগে। কত টাকা প্রয়োজন আপনার ট্রিটমেন্ট করতে? তাও আমার এখনো পুরোপুরি একবারে ট্রিটমেন্ট করে একবার পুরোপুরি সুস্থ হতে গেলে পরে প্রায় 2 লাখ টাকার মতন খরচ হবে, কি কারণে এই সরকারি হাসপাতালে অপারেশন করার পর আমার আবার ওই সিআরপিতে যাবার 5-6 মাস থাকতে হবে, 7-8 মাস থাকতে হবে, ওই জায়গায় ফিজিওথেরাপি নিতে হবে, বাইরে থাকতে হবে, বাইরে খাওয়া। এখানে আমার যেটা বলার প্রিয় শ্রোতা সেটা হচ্ছে এই অনুষ্ঠানটি হ্যালো 8920, এটা আমাদের আমাদের সবার অনুষ্ঠান, আমরা যারা এখানে শুনি তারা তাদের প্রত্যেকের অনুষ্ঠান। উই নেভার প্রোক্লেম দ্যাট যে দিস ইজ এবিসি রেডিওস প্রোগ্রাম বা ওয়ার সামথিং লাইক দিস, আমি প্রথম দিন থেকে বলে এসেছি। আর আলহামদুলিল্লাহ একদম প্রথম দিন থেকে অনুষ্ঠানটির সাথে আমি ছিলাম, আমার মনে আছে প্রথম যেদিন আমি যার ইন্টারভিউ নিয়েছিলাম, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, আমি এই ছেলেটির নাম মনে রেখেছি, সে হচ্ছে রানা, যাকে আমি ফোনে ইন্টারভিউ করেছিলাম। জানি না রানা আপনি শুনছেন কিনা, একই রকম কন্ডিশন ছিল এই আজকের এই ছেলেটির মতো, আপনার পা ভেঙে গিয়েছিল ব্রিজে, এবং আপনার স্টোরিটা আমার মনে আছে, আমি ফোনে নিয়েছিলাম। আমি জানি না হ্যালো 8920 এত পুরনো শ্রোতা কেউ আছেন কিনা, সেই প্রথম দিনের গল্পের কথা মনে আছে কিনা, তাকে আমি ফোনে লাইভ নিয়েছিলাম 20-25 মিনিট। এবং রানা আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমি দেখা করব, আমি আজ পর্যন্ত আপনার সঙ্গে দেখা করতে পারিনি আমার এই ব্যস্ত জীবনে। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি প্রতিনিয়ত যখন আমার কথাটা মনে হয়, আমি নিজে থেকে নিজে অনেকেই অনেক বেশি পরিমাণে দুঃখ পাই যে আমি আজ পর্যন্ত আপনার সঙ্গে দেখা করতে পারিনি। আমি কথা দিয়েছিলাম জীবনের হয়তো কোনো একটা পর্যায়ে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, আমি সবসময় দোয়া করি আপনার জন্য। আমি জানি না আপনি কেমন আছেন, কোথায় আছেন। আজকে হ্যালো 8920 একেবারে শুরুর দিনটাতে ফিরে গেছে, আজকে একজন সজলকে আমি পেয়েছি যার মধ্যে রানাকে আমি দেখতে পাচ্ছি। আমি প্রিয় শ্রোতা আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, 2 লক্ষ টাকা কোনো টাকাই না, আমরা চাইলেই ওকে বাঁচিয়ে রাখতে পারি, ওর অবস্থা আসলেই খারাপ, খুবই খারাপ। নটরডেমে যারা ওকে দেখেছেন, যারা ওকে চেনেন, তারা হয়তো বুঝবেন যে আজকে ও কি অবস্থায় আমার সামনে বসে এই পচা মাংসের গন্ধ নাকে নিয়ে পুরো 2 থেকে 2.5 ঘন্টা আপনাদের সামনে ছিলাম এবং এখনো আছি। এবং ওর পাশে ওর নিজের মা নেই, নিজের বাবা নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই,